ওকে সো আমরা আজকে ডে এইটতে রয়েছি আমরা ওয়ান সেকেন্ড পোস্ট কলোনিয়াল লিটারেচার থেকে আলোচনা করছিলাম আমরা আজকে পোস্ট কলোনিয়াল লিটারেচার থেকে ডে ফোরে রয়েছি আমরা ওল্ড সোয়িংকা আই থিঙ্ক শেষ করেছিলাম ওল্ড সোয়ার পর থেকে হবে তাই তো একটু কনফার্ম করবে আমাদের শেষ ক্লাস কি ওল্ড সোয়াতে হয়েছিল হ্যালো শেষ ক্লাসে আমরা কি ওল্ড সোয়া অব্দি করেছিলাম ঠিক আছে শুরু করছি আজকের প্রথম রাইটার চিমামান্দা এনগজি আদিচে সো আমাকে আমরা এনাকে চিমামান্দা আদিচে বলেছি চিনি শর্ট ফর্মে তবে এনার ফুল নাম হচ্ছে চিমামন্দা এনগজি আদিচি ওকে প্রমিনেন্ট রাইটার মানে একজন বার্ডিং রাইটার এবং একজন উইমেন রাইটার যিনি খুবই খুবই সাকসেসফুল হয়েছেন জন্ম হচ্ছে উনিশশো সালে পনেরোই সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন এবং তিনি অ্যাজ এ কান্ট্রিম্যান হচ্ছে নাইজেরিয়ান রাইটার বাট স্পেসিফিক্যালি হি ইজ এ আর আদার সি ইজ এ নোভেলিস্ট পোয়েট এসেইস্ট প্লে রাইট অ্যান্ড অফকোর্স পোস্ট করোনিয়াল ফেমিনিস্ট একজন সো সি ইজ দ্য অথার অফ দ্য অ্যাওয়ার্ড উইনিং নোভেল পার্পল হিবিস্কাস সো এটা তার হচ্ছে ওয়ার্ল্ড ক্লাসিক দু তিন সালে এটি তার হচ্ছে ওয়ার্ল্ড ক্লাসিক বই ছিল তারপরে ছিল হাফ অফ এ ইয়েলো দ্য আমেরিকানা পরপর হয়েছে যেমন হাফ অফ এ ইয়েলো সান হচ্ছে ছয় আমেরিকানা হচ্ছে আমাদের দু হাজার তেরোতে ঠিক আছে বেশ এরপরে হার আদার ওয়ার্কস তার যদি আর অন্যান্য লেখাগুলি আমরা দেখি হার আদার ওয়ার্কস ইনক্লুড দ্য ওয়ার্ক অফ দ্য দা বুক রাদার দ্য বুক এসে উই সল উই শুড উই শুড অল বি ফেমিনিস্ট এটাও কিন্তু একটা ফেমিনিস্টিক একটা মেজর টেক্সট ওকে উই শুড অল বি ফেমিনিস্ট যখন আমরা ফেমিনিজমের কথা বলবো তখন এই টেক্সটটা কিন্তু অন্যতম এছাড়া হচ্ছে ডে আর অর এ ফেমিনিস্ট ম্যানিফেস্টো ইন ফিফটিন সাজেশনস তো এই সমস্ত মানে ক্রিটিক্যাল ফেমিনিস্টিক টেক্সটগুলো কিন্তু মাথায় রাখতে হবে এটি একটি মেমোয়ের ছিল যেটা সে ট্রিবিউট করেছে তার বাবাকে আচ্ছা নোটস অন গ্রিফ তারপরে লেখা এছাড়া চিলড্রেন বুক হিসেবে সে লিখেছে মামাস স্লিপিং স্কার্ফ দু হাজার তেইশে এটাও কিন্তু খুব লেটেস্ট একটা দা সরি মামাস স্লিপিং স্কার্ফ হচ্ছে তার দু হাজার তেইশের লেটেস্ট লেখা আচ্ছা জন্ম হচ্ছে ইনুগু বলে একটি রাজ্যে আদিথির শৈশব খুবইভাবে অনুপ্রাণিত হয়েছিল পোস্ট কলোনিয়াল যখন অ্যাজ এ কান্ট্রির স্বাধীনতা পেয়ে গেছে নাইজেরিয়া তার পরবর্তী অবশ্যই তো নাইজেরিয়ান সিভিল ওয়ারের পরে এবং যেক্ষেত্রে তার জীবনের যদি অভিজ্ঞতার দিক থেকে আসা হয় তাহলে তার দাদুর কাছ থেকে গ্র্যান্ডফাদার এবং তার দাদু দিদা গ্র্যান্ড মাদার দুদিনের কাছ থেকে কিন্তু অনেক অভিজ্ঞতা সে পেয়েছে এবং তাদের জীবনটাকে অনুসরণ করে তিনি তার প্রথম উপন্যাস দ্য পার্পল কাস এবং তার পরবর্তী হাফে ইয়োলুশান এই দ্রুততে কিন্তু তার মানে কি ঘটনাগুলিকে বর্ণিত করেছে তিনি অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাকাডেমিশিয়ান তিনি পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অফ নাইজেরিয়াতে প্রথমে তার পড়াশোনা ছিল ফার্মাসি নিয়ে মেডিসিন নিয়ে তারপরে তিনি উনিশ বছর বয়সে আমেরিকাতে চলে যায় এবং সেখানে তিনি কমিউনিকেশান নিয়ে পড়াশোনা করেন পলিটিক্যাল সায়েন্স নিয়ে ড্রেকশাল ইউনিভার্সিটিতে যেটা ফিলজোফিয়াতে অবস্থিত তারপরে তিনি গ্রাজুয়েট করেন ইস্টার্ন কানেকটি স্টেট ইউনিভার্সিটি থেকে

নাইনটিন নাইনটি এইটে ইন লেস দেন টেন ইয়ার্স দশ বছরের কম বয়সে সি পাবলিশ এইড বুকস মানে খুব কম টাইমে এতগুলো সে লেখা পাবলিশ করেছিল তার মধ্যে কি ছিল না নোভেলস ছিল এসএ ছিল পোয়েট্রি কালেকশন মেমোরিজ চিলড্রেন্স বুকস প্রভৃতি বিশেষ করে চেন চিনুয়া আজবেকে খুবই রেসপেক্ট করতো আদিচ্ছে চিনুয়া আজিবেকে আমি তো বলেছি তিনি হচ্ছেন মো আধুনিক আফ্রিকার ফাদার ফিগার ছিল সো তিনি বলেছেন যে ইন হাউস সি লিভ হোয়াইল অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ নাইজেরিয়া নাইজেরিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি তার ঘরে থেকেছেন এছাড়া বুচি এমি চেটা আসবো উনার সম্পর্কে এনিত ব্রিটান এবং আরও লেখক তার কিন্তু অনুপ্রেরণা জুগিয়েছিল তাকে হার স্টাইল জাক্সটা পোজেস ওয়েস্টার্ন ইনফ্লুয়েসেস তার লেখার মধ্যে পশ্চিমীয় দেশগুলির ছাপ রয়েছে বিশেষ করে অ্যাচিভের ব্যবহৃত ভাষা ইগবো ল্যাঙ্গুয়েজের অভাব রয়েছে তার কালচারাল প্রভাবও রয়েছে এছাড়া আসবো অ্যাচিভিস ওয়ার্ক ইনকুলেটেড ইন টু থাউজেন্ড নাইন টেট টক্স টেট টক্স এখন তো বড় একটা মেজর একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে সেখানে তিনি ফেমিনিজম রিলেটেড তিনি কিন্তু একটা বক্তব্য রেখেছিলেন সেটা ছিল উই শুড অল বি ফেমিনিস্ট আমাদের সবাইকে ফেমিনিস্ট হতে হবে হুইচ হোয়াজ অ্যাডপ্টেড ইন টু এ বুক ফর্ম এবং পরে ওটাকে বই আকারে প্রকাশিত করা হয় দু হাজার খ্রিস্টাব্দে এই একই টাইটেল রাখা হয়েছিল হোয়াই সরি উই শুট অল দি ফেমিনিস্ট প্রশ্ন আসতে পারে কোন বইটি যেটা আগে একটা তার টকিং বা একটা স্পিচ ছিল পরে ওটাকে বুক ফর্মে হয়েছিল দুটো ইয়ারের মাথায় রাখার চেষ্টা করবে দু হাজার নয় খ্রিস্টাব্দে হচ্ছে তার টকটা টেক টক এবং দু হাজার চোদ্দো সালে হচ্ছে তার ওটা বুক ফর্মে সো মোস্ট অফ আয়ার ওয়ার্কস ডেলভ দ্য থিমস অফ তার লেখার মধ্যে যে সমস্ত বিষয়গুলো থাকে তার মধ্যে প্রমিনেন্ট একটা হচ্ছে ইমিগ্রেশান রেসিজম জেন্ডার ম্যারেজ মাদারল্যান্ড সরি মাদারহুড ওমেনহুড এগুলো ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তিরিশ সরি তেইশে দু হাজার তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন এল জিবিটি একটি মেজর একটা প্রমিনেন্ট একটা কুয়ার স্টাডিজ একটা পার্ট যেখানে তাদের এল জিবিটিদের রাইটস নিয়ে তিনি নাইজেরিয়াতে একটা ইন্টারভিউতে ব্রিটিশ নিউজ পেপার গার্ডিয়ানে কিন্তু তিনি এরকম মন্তব্যও করেছিলেন আফটার সিওয়াজ ক্রিটিসাইজ যার জন্য তাকে তিনি সমালোচিত করা হয়েছিল এবং তাকে অনেকে ট্রান্সফোবিক বলে তাকে বলেছিলেন আদিচে হ্যাজ রিসিভ সেভারেল অ্যাকাডেমিক পুরস্কার প্রচুর পেয়েছেন ফেলোশিপও পেয়েছে তো তিনি কিন্তু যেটা আফ্রিকার অন্যতম একটা বড় পুরস্কার কেন প্রাইজ ফর আফ্রিকান রাইটিং তিনি সেটা পেয়েছিলেন ও হেনরি অ্যাওয়ার্ড পেয়েছিলেন তো এরকম প্রচুর পুরস্কার পেয়েছেন চলে আসবো তার লেখাতে কারণ একজন ভয়েস আসছে পিনা কীবাবুর মনে হয় একটু কাইন্ডলি মিউট করবেন আচ্ছা পার্পল হিবিসকাস পার্পল হিবিসকাস হচ্ছে একটি উপন্যাস যেখানে চেয়ন দা ইনগজি আদিচে তার একটা ডেবিউট নোভেল ছিল তার প্রথম এটা উপন্যাস ছিল এবং প্রথম এটি অ্যালং কুইন বুকস নামে একটি পাবলিক স্কিনের দ্বারা পাবলিশড হয়েছিল তো এখানে সেটিংটা হচ্ছে পোস্ট কলোনিয়াল নাইজেরিয়া মানে স্বাধীনতার পরবর্তী নাইজেরিয়াতে এখানে একটি দেশ যেটা বিসেট বাই পলিটিক্যাল ইনস্টেবিলিটি স্বাধীনতার পরবর্তী সময়েও রাজনৈতিক চাপান্তর ছিল এবং সেখানে ইকোনমিক ডিফিকাল্টিস একটা মেজর ইস্যু ছিল এখানকার কেন্দ্রীয় চরিত্র এই উপন্যাসের হচ্ছে কাম্বিলি আচ্চিকে কাম্বিলি আচিকে এই কাম্বলি আচিকে হচ্ছে একটা মাত্র পনেরো বছর বয়সের একটি মেয়ে ফর মাছ অফ দ্য পিরিয়ড কভার্ড বাই দ্য বুক এবং তার এই বয়সে তার পুরো ঘটনাটি দেখানো হয়েছে এ মেম্বার অফ এ ওয়েলদি ফ্যামিলি এবং তিনি একটি সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা এবং এনুগু স্টেট যে স্টেটে আমাদের আদিচির জন্ম সো সেই স্টেটেরই কাহিনী একটি ফিকশনাল ওয়েতে ডমিনেটেড বাই হার ডেভোটলি ক্যাথলিক ফাদার বাবা প্রচুরভাবে ধর্ম দিক থেকে খুবই গোড়াপন্থী একটা ক্যাথলিক ধর্মের তিনি খ্রিশ্চানের বিশ্বাসী ছিলেন তাই খুবই ডমিনেটিং ছিল মেয়েকে অনেক কিছু বাধা বিপত্তিতে রেখেছিলেন অনেক কিছু রেস্ট্রিকশনে রেখেছিলেন তার বাবার নাম ছিল ইউজিন সো ইউজিন ইজ এ রিলিজিয়াস জিলাট অ্যান্ড এ ভায়োলেন্ট ফিগার ইন আছিকেস হাউস ও তো আচিকের বাড়িতে ধর্মের দিক থেকে হোক বা যে ডমিনেটিং ফাদার হিসেবে তার বাবার কিন্তু সবসময়ই তাকে কিন্তু ডমিনেট করার চেষ্টা করেছে সাবজেক্টিং হিজ ওয়াইফ বিট্রিস তো এমনকি তার স্ত্রীও সেই একই রকমভাবে তাকে তার ওপর সেই রকমভাবে বিহেভিয়ার করেছে তো যাই হোক কাম বিল্লিং অ্যান্ড হার ব্রাদার এবং তার ভাই বা দাদা বলতে পারে যা যা টু বিটিং প্রায়শই মার মারটার ক্ষেত অ্যান্ড সাইকোলজিক্যাল ক্রুয়েলটি অনেক রকম মানসিক যন্ত্রণায় তারা সাফার্ট করতো অত্যাচার আরো বেশি বেড়ে যায় ঠিক আছে কারণ এগুলো তো কোথাও যেন তার কাছে একটা ইনবিল্ড সাইকি ছিল হুম হি রিফিউজেস টু টক অর টু অর ভিজিট প্রায়শই এমনকি তার মেয়ের সাথে কথা বলতো না দেখা করতো না ফর বিং এ পেগানো এবং এতটাই সে অত্যাচার করতো তার স্ত্রী বিয়েট্রিস মানে দুবার সন্তান অন্তঃসত্তা হয়েছিলেন কিন্তু মিসক্যারেজ হয়ে যায় কারণ এতটাই সে মিস্ট্রিট বা ইলট্রিট করত তো এক কথায় একটা এমন একটা পরিবারের কাহিনী যেন আদিবাসীদের মতো দেখতে পাচ্ছি যেখানে ওয়াইফ বিটিং মানে স্ত্রীকে মারা টর্চার করা এগুলো একটা মানে নর্মাল ব্যাপার ছিল সো দ্য স্টোরি ইজ টোল থ্রু কাম্বিলিজ আইজ তো এখানে তাদের কন্যা কামবেলির পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা দেখানো হয়েছে ইজ ডিসইনটিগ্রেশন অফ আর ফ্যামিলি পরিবারের মধ্যে যে একটা একতা নেই এরকম একটা দেখানো হয়েছে অ্যান্ড হ্যাভ স্ট্রাগল টু গ্রো টু ম্যাচ এবং কীভাবে সে এরকম একটা সোশিয়ালি একটা ইনফেরিয়র একটা ডিজেনারেটেড একটা পরিবারে সে কীভাবে বড়ো হচ্ছে ম্যাচিউর হচ্ছে দেখানো হচ্ছে সো এই কি পিরিয়ড ইজ দ্য টাইম একটা সময় আছে যখন কাম্বেলি এবং তার বাবা সরি তার ভাই যা যা স্পেন্ড অ্যাট দ্য হাউস অফ আর ফাদার সিস্টার মানে তাদের মানে পিসির বাড়িতে থাকতো সেই তার নাম ছিল ইফিয়মা

টু হোয়াট কাম্বলি অ্যান্ড যা যা আর ইউজ টু মানে যেটা তার বাবার বাড়িতে অর্থাৎ যেখানে নিজের ঘরে থাকলে যেরকম টর্চার পেতো এখানে যেহেতু আত্মীয়র বাড়িতে একটা ডিফারেন্ট টাইপ ছিল লাইফ একটা ইট প্র্যাকটিসেস এ কমপ্লিক ডিফারেন্ট ফর্ম অফ ক্যাথোলিসিজম এখানেও ধর্ম রয়েছে মানে একটা ডিফারেন্ট রকম একটা ক্যাথলিক ক্যাথলিক ধর্ম মেকিং ফর এ হ্যাপি লিবারেল প্লেস দ্যাট এনকারেজেস ইটস মেম্বার টু ইনকুইজিটিভ ফ্রম দেয়ার ওন ওপিনিয়ন্স অ্যান্ড স্পিক দেয়ার মাইন্ডস মানে এখানে ধর্মটাকে মানা হচ্ছে বাট নট ওই কনজারভেটিভ ওয়েতে এখানে অনেক কিছু ফ্রিডম রয়েছে সো ইন দিস নার্চারিং এনভায়রনমেন্ট সো এরকম একটা মানে মানুষকে গড়ে তোলার মতো যত্ন নেওয়ার মতো পরিবেশে কামবেলি এবং যা যা বিকাম মোর ওপেন অ্যান্ড মোর এবল টু ফর্ম অ্যান্ড ভয়েস দেয়ার ওন অপিনিয়ন তারা কিন্তু বড় হতে লাগলো তাদের ধারণা বাড়তে লাগলো এবং তারা নিজেদের কিন্তু মতবাদ রাখার মতো বড় হতে লাগলো সো হোয়াইল অ্যাট একজন পুরোহিতের প্রেমে পড়ল কাম্বলি তার নাম ছিল ফাদার আমাদি সো হুইচ অ্যাওকেন্স হার সেন্স অফ আর্ ওন সেক্সুয়ালিটি এবং কিভাবে যখন একটা পিউবার্টি এজে পৌঁছায় তখন সেক্সুয়াল লাইফ এবং তার নিজের যে একটা ডিজায়ার এগুলো সবসে কিন্তু এক্সপ্লোর করে সো আলটিমেটলি এ ক্রিটিক্যাল মাস ইজ রিচড ইন টার্মস অফ দ্য লাইফ অফ কামলি যাজা অ্যান্ড দ্য এক্সটেন্সিভ অফ দেওয়ার ফ্যামিলি অ্যাজ ইট ওয়ান্স ওয়াচ কিন্তু আবার সেই একই রকম তারা উইথ ইউজেন্স কন্টিনিউল ভায়ালেন্স এনিলংকার এবারে কিন্তু যখন কেউ একবার যখন স্বাধীনতা পেয়ে যায় না তখন কিন্তু তাকে যদি দমিয়ে রাখার চেষ্টা করা হয় তখন কিন্তু সে আর থাকে না অর্থাৎ একবার যদি কেউ তাকে আমরা তার যদি গ্র্যাস থেকে বের করে আনি যখন সে স্বাধীনতার স্বাদটা পেয়ে যায় তখন কিন্তু সে মানে উপলব্ধি করতে না তাই সেই জন্য সেই বাবার এই অত্যাচারটাকে আর সহ্য করে না করতে পারে কি করলো তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে মানে কি করলো তার নিজের স্ত্রী তার হাজবেন্ড ইউজিনকে বিষ দিয়ে দিয়েছে যা যা টেক্স দ্য ফর দ্য ক্রাইম এবং তার ছেলে যা যা সেই অপরাধটা নিজের ঘাড়ে চাপে নেয় এবং সে কিন্তু জেলে চলে যায় ইন দ্য টাইম আন্টি ইফিওমা ফ্যামিলি আমেরিকা তারা কিন্তু আমেরিকায় চলে গেছে তার পরিবার সহ আফটার সি ইস আনফিয়ারলি এটাও আবার কারণ রয়েছে কারণ তিনি নাইজেরিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন কিন্তু তাকে ওই যেটা বর্তমান সময়ের একটা ব্যাপার মানে মানুষ যখন একই ভালো পর্যায়ে উঠছে তখন মানুষ তার খুব শত্রুতা হয়ে থাকে আনফিয়ারলি তাকে তার পথ থেকে ছড়িয়ে দেওয়া হয় এবং তখন তিনি কি করেন আমেরিকাতে চলে যায় ওকে এবং নাইজেরিয়া ইউনিভার্সের নাসিউ কাতেরত্রী পড়াতেন সো দ্যান অভেল এন্ডস অলমোস্ট থ্রি ইয়ার্স আফটার তো এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার তিন বছর পরে উপন্যাসটি সমাপ্তি হচ্ছে অনেক কসিয়াসলি অপটিমিস্টিক নোট একটা মানে আশাবাদী একটা পজিটিভ নোটে যেখানে আমরা দেখতে পাচ্ছি কাম্বলি হ্যাজ এ ইয়ং ওমেন অফ এইটিন যেখানে তিন বছর পেরিয়ে যাওয়া স্বাভাবিক পনেরো থেকে তিনি তার বয়স আঠেরো বছর হয়ে গেছে মোর কনফিডেন্ট দ্যান বিফোর আগে যেরকম যেমন বাবা যখন টর্চার করতো যে লাইফটা ছিল সেখান থেকে এখন ভিন্ন একটা লাইফে চলে এসেছে যেখানে সে অনেকটা কনফিডেন্ট মানে যেখানে ফ্রিডম কি রিলেশন কেমন করতে হয় কেমন কেউ যখন হিউমিলিয়েট করছে মানুষকে টিজিং করছে কি করে সে কী করে সেটাকে ডিফেন্ড করতে হয় সে জেনে গেছে অন্যদিকে তার দাদা বা যা যা যে তার মানে মায়ের যে অপরাধটাকে নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল অর্থাৎ আমরা জানি যে ইউজিমকে বিষ খাইয়ে মেরেছিল তার স্ত্রী বিয়েট্রিস কিন্তু যা যা সেই দোষটা নিয়ে নিয়েছিল এবং জেলে গেছিল তো যাই হোক তার ভাইও এখন জেল থেকে মুক্তি হয়ে গেছে মানে মুক্তি পেয়ে গেছে হার্ড এন্ড বাট নট ব্রোকেন বাই হিজ এক্সপিরিয়েন্স দিয়ার মানে দেখো মানুষের মধ্যে একটা মেন্টাল সাফারিং ঘটে যে আমি দোষ করিনি কিন্তু তবুও তো আমি দোষটা নিয়েছি তো কোথাও একটা মানে হার্ড ব্রোকেন হয়েছে নিজে নিয়েছিল এরকম জীবন তার তিনটা বছর মুছে গেছে তবুও স্টিল কিন্তু ওটাকে সে

ওকে এখানে যে চরিত্রের পার্সপেকটিভ থেকে গল্পটা বলা হচ্ছে তার নাম হচ্ছে ওলান্না শুধু ওলান্না নয় ওল মানে এখানে মাল্টি ন্যারেটিভ রয়েছে ওলান্নাও গল্প বলছে উগু গল্প বলছে এবং রিচার্ড মানে এই হাফ অফ এ ইয়েলো সানের এখানে ন্যারেটর কিন্তু তিনজন রয়েছে মানে এখানে পার্সপেকটিভ যদি বলা হয় যাদের পয়েন্ট অফ ভিউ থেকে একদমই হচ্ছে ওলান্না এবং সো উপন্যাসটি উইমেন্স প্রাইজ ফর ফিকশন দু হাজার সাত জয়রভ করেছে এছাড়া এটা কিন্তু সিনেমাতেও অ্যাডপ্টেড করা হয়েছে ওকে দ্য নোভেল টেক্স প্লেস ইন নাইজেরিয়া প্রায়ার টু অ্যান্ড ডিউরিং দ্য নাইজেরিয়ান সিভিল ওয়ার যেমন আমরা পার্পল হিবিস কাছে দেখলাম যে ওটা নাইজেরিয়ান সিভিল ওয়ারের পরবর্তীর ঘটনা কিন্তু এটা হচ্ছে নাইজেরিয়ান যখন সিভিল ওয়ার চলছে সেই সময়ের কাহিনী তো টেক্স প্লেস এই নাইজেরিয়ান সরি চলছে নয় প্রায়র পূর্বে এবং চলাকালীন মানে নাইজেরিয়ান সিভিল ওয়ারের পূর্বে এবং নাইজেরিয়ান সিভিল ওয়ারের সময় দ্য ইফেক্ট অফ দ্য ওয়ার্ড ইজ সোন থ্রু দ্য রিলেশনশিপস অব ফাইভ পিপলস লাইফস এবারে এই যুদ্ধের প্রভাব পাঁচটি মানুষের সম্পর্কের মধ্যে দেখানো হয়েছে তার মধ্যে একটি হচ্ছে টুইন ব্রাদার্স সরি টুইন ডটার্স যমজ কন্যা অফ এন ইনফ্লুয়েসিয়াল বিজনেসম্যান একজন সম্ভ্রান্তশালী ব্যবসা ব্যবসায়ীর দুই যমজ কন্যার একজন প্রফেসরের আর একজন ব্রিটিশ এক্সপার্টের এবং এবং নাইজেরিয়ান হাউস বয় সো আফটার বিয়াফ্রাজ ডিক্লারেশন অফ সাকসেসন

একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হচ্ছে এবং ঘটনাগুলি ষাট এবং তার সেই দশকের পূর্বের দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড এবং যখন যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধ সমাপ্তি হচ্ছে ওই উনিশশো ষাটের দশকের প্রথম পূর্বের ঘটনা দ্য মেন আর ইন্ট্রোডিউস আমাদের যে কেন্দ্রীয় চরিত্রগুলি আমাদের সামনে তুলে ধরা হচ্ছে এক প্রথম হচ্ছে উগু এ হচ্ছে তেরো বছরের একটা থার্টি ইয়ার ওল্ড ভিলেজ বয় আমরা যেমন পার্পেল হিবিস কাছে যে সেন্ট্রাল ক্যারেক্টার পেয়েছিলাম তার বয়স মাত্র ছিল কামলে মাত্র পনেরো বছর এখানে দেখলাম উগুর চরিত্র যেখানে আমরা পেলাম উগু যে আমাদের প্রথম যে প্রমিনেন্ট ক্যারেক্টার তার বয়স তেরো হু মুভস ইন উইথ ওডেনিঙ্গো টু ওয়ার্ক অ্যাজ ইজ হাউস বয় সো সে ওডেন ইকবো বলে এক পরিবারের সাথে সে চলে গেছে কারণ সেই ঘরের সে হাউস বয় হিসেবে কাজ করবে সো ওডেন ইকবো ফ্রিকুয়েন্টলি এন্টারটেন্স ইন্টালেকচুয়ালস টু ডিসকাস দ্য পলিটিক্যাল টার্মোনাল ইন নাইজেরিয়া তো কিছু কিছু পরিবারের একটা না মানে ট্রেন্ড থাকে কারা হয়তো অ্যাকাডেমিক্যালি কথা বলতে পছন্দ করে কারা হয়তো এন্টারটেনমেন্ট করতে এরা কিন্তু সাধারণত পলিটিক্যাল অ্যাফেয়ার নিয়ে কথাবার্তা বলে সো লাইফ চেঞ্জেস ফর উগু উগুর জীবনটা পরিবর্তন হতে থাকে যখন সে ওডেন ইকবোজ গার্লফ্রেন্ড ওলার না সাথে যখন মুভস ইন উইথ দেম মানে ওই ওটা নিখবো একটা মেয়েকে ভালোবাসতো তার নাম ছিল ওলান্না তো তাদের সাথে তারা যখন ওই দুজন কিন্তু মুভ ইন করে অন্যত্র মানে যেখানে তারা ছিল সেখান থেকে অন্য জায়গায় যায় এবং সেখানে সাথে কিন্তু উগুও যাচ্ছে সো ফর্মস এ স্ট্রং বন্ড উইথ বোথ অফ দেব দুজনের সাথে বেশ সুন্দর একটা বন্ডিং হয়েছে ইজ এ ভেরি লয়াল হাউস বয় এবং অ্যাজ এ ঘরে কাজকর্ম করার জন্য একদম দেখভাল করার জন্য উগুও ছিল একজন খুব একবারে মানে কি বলবো খুবই ন্যায় পড়ায় একদম বিশ্বাস করা যাবে না ছেলে সো ওলান্ন হ্যাজ এ টুইন সিস্টার ওলান্নর যমজ বোন দুজন ছিল একজনের নাম হচ্ছে কেইনিন আর একজন সে নিজে এ ওমেন উইথ এ ডার্টি সরি ড্রাই সেন্স অফ হিউমার তার মধ্যে ওই হাসি হাটটা কিছু নেই তাহলে কী হলো ওলান্নার একটা বোন আছে এবং সেই বোনটা হচ্ছে যমজ বোন মানে ওলান্না এবং কেইনিন যমন সো টায়ার্ড বাই দ্য পম্পিয়াস কোম্পানি সি রানস ফর হার ফাদার তো এদের যে জাগজমক জীবন না তার কোথাও ভাল লাগে না তো সে পালিয়ে যায় তার বাবার কাছে হার লাভার রিচার্ড তো কেইনের লাভার হচ্ছে প্রেমিক হচ্ছে রিচার্ড ইজ অ্যান ইংলিশ রাইটার হু গোজ টু নাইজেরিয়া টু এক্সপ্লোর ইগবো উগু আর্ট তো এখানে প্রশ্ন আসতে পারে যে এমন একটা ক্যারেক্টারের নাম বলো যে ইগবো উগু আর্ট নিয়ে কাজ করছিল যেমন দ্য এনগোজি আদিচের একটা উপন্যাসে ইগবো উকু একটা আর্ট যেমন সেই আর্টটাতে কাজ করছিল আমাদের এই উপন্যাসের একটা অন্যতম চরিত্র রিচার্ড বলে একজন যে হচ্ছে ইংলিশ রাইটার অর্থাৎ তার বাস বাসস্থান হচ্ছে বা কান্ট্রি হচ্ছে ইংলিশ ম্যান ব্রিটিশার সে কিন্তু যাচ্ছে নাইজেরিয়াতে এই ইকবো উকু আর্টটাকে সেখানে কী বলবো স্টাডি করতে এবং সেখানে গিয়ে তিনি প্রেমে পড়েন এই কেইনিন কেইনিনকে ওলান্নার বোন এবং ওলান্নাকে ওলান্না হচ্ছে আমাদের যে আরেকটি কেন্দ্রীয় চরিত্র উগু যার বাড়িতে কাজ করতো ওডেন ইকবো ওডেন গার্লফ্রেন্ড ওডেন ইকবোর সাথে তার রিলেশান ছিল তো আমাদের এখানে বলতে গেলে এই উপন্যাসে একটা কমপ্লিকেটেড একটা পোর্ট্রেট রয়েছে যেখানে অনেকগুলো চরিত্র রয়েছে এবং অনেকগুলো চরিত্রের একটা রিলেশানশিপ দেখানো হয়েছে এবং কীভাবে এই যখন সিভিল ওয়ারটা হচ্ছে সেই সিভিল ওয়ারটার প্রভাব কীভাবে অন্যান্য চরিত্রের উপর প্রভাব পড়ছে কীভাবে মানুষ একটা জায়গায় থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হচ্ছে মেন্টাল সাইকি চেঞ্জ হয়েছে এগুলো দেখানো হয়েছে সো হাফ অফ এ ইয়েলো সান নেক্সট আসবো দ্য থিং অ্যারাউন্ড ইউরিক এটা ইম্পর্টেন্ট বাট নট দ্যাট মাচ ওকে এটা থ্রি স্টার নয় টু স্টার বলবো সো এটা একটা শর্ট স্টোরি কালেকশন চিএমন দ্য আনগোজি এনগোজি আদিচে এবং প্রথম প্রকাশিত হয়েছিল দু হাজার নয়ে বাই ফোর এস্টেট ইন দ্য ইউকে বাই নফ এবার পরবর্তী সময়ে ইউএসএও পাবলিশও হয় নফ বলে একটা পাবলিকেশন মাধ্যমে তো ইট ইস এফ মেনি পজিটিভ রিভিউজ ইনক্লুডিং এখানে যেমন ডেইলিগ্রা প্যারাগ্রাফ বলেছিল সরি ডেইলি টেলিগ্রাফ বলেছিল সিম মেক স্টোরি টেলিং সিমস অ্যাজ ইজি অ্যাজ বার্ড সং মানে তার গল্প বলাটা এত ইজি ছিল যেন পাখির কিচির মিচির মতো ছিল নেক্সট দ্য টাইমস পত্রিকা তারাও একটা এই তার কালেকশন অফ পোয়েট্রিকে নিয়ে বলেছিল স্টার্নিং লাইক অল ফাইন স্টোরি টেলার লিভস আস ওয়ান যেমন গল্প যেমন হয় গল্প শেষ হয়ে গেল ও শেষ হয়ে গেছে মনে হতো না মানে অনেক আরও কিছু থেকে গেল ং অফ হেট চিন্টিন ফিফটি এইট নোভেল থিংস ফল অ্যাপার তো এই চিয়ামন্দা এনগজি আদিচের এই কালেকশনের মধ্যে একটা গল্প রয়েছে যার নাম হচ্ছে দ্য হেড স্ট্রং হিস্টোরিয়ান সো এই ছোট গল্পটি বা এই গল্পটি যখন অন্য পরে ক্রিটিকরা মন্তব্য করেছে এই উপন্যাসটি যেন চিনোয়া আচিবের উনিশশো সরি আটান্ন সালের উপন্যাস থিংস ফল অ্যাপার্টের মতোই তবে এখানে একটা ফেমিনিস্ট পার্সপেক্টিভ রয়েছে অন দ্য সাউদার্ন সাউদার্ন নাইজেরিয়ান ইগবো কমিউনিটি যেখানে অকঙ্কর পার্সপেক্টিভে লেখা ছিল এখানে কিন্তু অকঙ্কর পার্সপেক্টিভে নয় একটা উইমেন পার্সপেক্টিভে লেখা উইথ ওয়েস্টার্ন কলোনিয়ালিজম যেখানে কলোনিয়ালিজম কিন্তু পার্ট রয়েছে সো চিকুয়ানি অকঞ্চ অগুনিয়েমি ক্রিটিসাইজেস নাইজেরিয়ান লিটারেচার ফর ইটস এক্সক্লুশন অফ উমেন এছাড়া ইনি তো লিখেছেন নারীদেরকে ছোট দেখানোর জন্য তারপরে প্লাস আরও অনেক রাইটার যারা কিন্তু নারীদেরকে বাদ দেওয়া বা নারীদেরকে যেন মনে হচ্ছে অ্যাস এ মানে কী বলবো মাইনর সেকশন অফ দেখানো হয়েছে সো আদি সে কন্টেম্পোরারি ইলেকে বোহেমিয়ার কমেন্টস প্রশংসিত করেছেন দ্য হেড স্ট্রং হিস্টোরিয়ানটাকে ফর ইটস ফেমিনিস্ট অ্যাজেন্ডা হুইচ আইডেন্টিফাইজ অ্যাজ অ্যাজ এক্সটেন্ডিংস এরপরে তার পরবর্তী লেখা তো শর্ট স্টোরি গেল এবারে হচ্ছে তার আরেকটি তৃতীয় ইম্পর্টেন্ট নোভেল যার নাম হচ্ছে আমেরিকানা আমেরিকান না ওকে সো এটা হয়েছে দু হাজার তেরো খ্রিস্টাব্দে এবং এখানে আদিচি কিন্তু দু হাজার তেরো সালের এই বইটি লিখে ইউএস ন্যাশনাল বুক ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ড পুরস্কারও তিনি পেয়েছিলেন ওকে আমেরিকানা এখানে দেখানো হয়েছে একজন ইয়ং নাইজেরিয়ান যার নাম হচ্ছে হচ্ছে আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার যে এখানে প্রবাসী হু ইমিগ্রেটস টু দ্য ইউনাইটেড স্টেটস টু অ্যাটেন্ড ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটিতে জয়েন করার জন্য সে আফ্রিকা থেকে এসেছে আমেরিকাতে অর্থাৎ ইউনাইটেড স্টেটসে সো দ্য নোভেল ট্রেসেস

এনে লাগুস সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করতো প্রেমে পড়ে নাইজেরিয়া অ্যাট দ্য টাইম ইজ আন্ডার মিলিটারি ডিক্টরশিপ তখন কিন্তু ওই কলোনাইজাররা তারা আসছে এরকম একটা অবস্থায় অ্যান্ড পিপল আর সিকিং টু লিভ দ্য কান্ট্রি তখন মানুষ বাঁচার জন্য ফ্রিডামের জন্য তারা কিন্তু দেশ ছাড়ছে সো ইফি মুভস টু দ্য ইউনাইটেড স্টেটস চলে আসে কোথায় আমেরিকাতে টু স্টাডি হোয়ে সি স্ট্রাগলস ফর দ্য ফার্স্ট টাইম প্রথমে এসেছে এখানে আমেরিকাতে একটা বড় মেজর ইস্যু ছিল হোয়াইট এবং ব্ল্যাক পিপলদেরকে দু ভাবে ট্রিট করে তো সো অ্যান্ড মেনি ভ্যারাইটিস অফ রেসিয়াল ডিসটিংশন ছিল ফর দ্য ফার্স্ট টাইম ইফ ই মেনু ডিসকোভার্স হোয়াট ইট মিনস টু বি তো সে প্রথম বুঝতে পারে যে এখানে ব্ল্যাক পারসন সরি রাদার ব্ল্যাক পারসন ব্ল্যাক পারসন বলে আগে যখন সে আফ্রিকাতে ছিল কোনো রকম তবে তার আইডিয়া ছিল না কিন্তু এখানে মানুষ সেগ্রিগেট করে যে ইউ আর নট লাইক আস আমাদের মতো নয় যেমন হয়তো তারা হোয়াইট পিপলরা তারা বলতো যে ব্ল্যাক পিপল এরা সো অবিন যে হ্যাড হোপ টু জয়েন হার ইন দ্য ইউএস তো অবিন যে মিস করছে ইফিমে লুকে তখন সে চাইছে যে সে এ যাবে বাট হি ইজ ডিনাইড এ ভিসা তাকে ভিসা দেওয়া হচ্ছে না আফটার নাইন বাই ইলেভেন এটা একটা একটা মুভমেন্ট বা একটা একটা ঘটনা ছিল আমাদের হিস্ট্রিতে এটাকে একটু আমাকে দেখতে হবে আমার মনে নেই এই মুহূর্তে তো এইটা কিন্তু একটা মেজর একটা ইস্যু ছিল কিছু মনে আছে এই ঘটনা সম্পর্কে কিছু কিছু আইডিয়া আইডিয়া আছে আছে নো ইস্যু পরে কখনো বলবো কারণ আমি এটাকে ডিটেলে জানি না এখন বলতে পারছি না সো হি গোজ টু লন্ডন তো সে আমেরিকাতে যেতে পারে না কিন্তু যায় লন্ডনে ইভেনচুয়ালি বিকামিং অ্যান এন আনডকেন্ট আফটার হিজ ভিসা এক্সপেয়ার্স তো কি হয় আলটিমেটলি লন্ডনে যায় কিন্তু সেখানে দেখা যায় তার ভিসা এক্সপায়ার করা বেশ কয়েক বছর কেটে গেছে অবিন যে রিটার্নস টু নাইজেরিয়া অবিন যে এখন ফিরে এসেছে নাইজেরিয়াতে অ্যান্ড বিকামস এ ওয়েলদি ম্যান এবং বড় হয়ে গেছে অ্যাজ এ প্রপার্টি ডেভেলপার ইন দ্য নিউলি ডেমোক্রেটিক কান্ট্রি তো এখন কিন্তু নাইজেরিয়া কিন্তু অনেকটা ডেভেলপ হয়ে গেছে নাইজেরিয়াতে আর ওই আফিজ পলিটিক্যাল বা ইকোনমিক আর স্ট্রাগল নেই সো ইফেমেলু গেন সাকসেস ইন দ্য ইউনাইটেড স্টেটস অন্যদিকে ইফেমেলু সে কিন্তু যে চলে গেছিলো ইউনাইটেড স্টেটসে সেখানে কিন্তু সাকসেসফুল সেও হয়ে গেছে ওয়ার সি বিকামস নোন ফর হার ব্লক অ্যাবাউট রেস ইন আমেরিকা সো এখানে আমেরিকাতে কীভাবে রেসিজম একটা মেজর ইস্যু এগুলো নিয়ে তিনি লেখালেখি করছেন তার একটা ব্লগ খুব বিখ্যাত হয়ে গেছিলো তার নাম ছিল এবং সেটা টাইটেল ছিল রেস্টিনথ অর ভেরিয়াস অবজারভেশনস অ্যাবাউট আমেরিকান ব্ল্যাকস দোজ ফরওয়ার্ডলি নোন অ্যাজ নেগ্রোস বাই এ নন আমেরিকান ব্ল্যাক সো এই তার একটা মেজর একটা রিসার্চ আর্টিকেল বিখ্যাত হয়ে গেছিলো তার ওকে মনে রাখবেন যে রেস্টিন অর ভেরিয়াস অবজারভেশন অ্যাবাউট আমেরিকান ব্ল্যাকস এটি কার লেখা ওকে সো হুইন ইফিমেলু রিটার্নস টু নাইজেরিয়া যখন ইফিমেলু নাইজেরিয়াতে ফিরে আসে দ্য টু কনসিডার রিভাইভিং এ রিলেশনশিপ ইন লাইট অফ দেয়ার ডাইভার্সিং এক্সপিরিয়েন্সেস অ্যান্ড আইডেন্টিটিস ডিউরিং দেয়ার মেনি ইয়ারস অ্যাপার তো এখানে একটা দুই মানে প্রেমিক প্রেমিকার যেন মিলন ঘটছে দুজনের অভিজ্ঞতাকে তারা শেয়ার করছে তো এইসব হয়েছে আমেরিকার মধ্যে ওকে আমেরিকানা ছিল এটা উই শুট অল বি আগে বলেছি এটা যে এটা তার একটা টেট টক ছিল তাই না এবং পরে এটাকে বুক ফর্ম করা হয়েছে এই যে বুক লেন্থ এসে এটা একটা প্রবন্ধ

তাকে সোসাইটি একটা নেগেটিভ দেখা হবে রাদার আ লিভেল দ্যাট শুড বি এমপ্রেস বাই অল সে নারীকে রেসপেক্ট করে নারীর এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলা এটা সবার বলা উচিত ওয়েল ফেমিনিজম অ্যাডভোকেটস ফর ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি বিটুইন মেন অ্যান্ড উইমেন ইন অল এসপেক্টস অফ লাইফ দ্য ফিয়ারসেস্ট অপোনেন্টস অফ উইমেন্স লিবারেশন বিলিভ that ফেমিনিজম ইজ এ সোশ্যাল মুভমেন্ট দ্যাট ফোকাসেস অন রিভার্সিং জেন্ডার রোলস অ্যান্ড মেকিং মেন ইনফেরিয়র তো এখানে সমাজে একটা বড় একটা ভুল মিসকনসেপশন রয়েছে যে নারীরা যদি সমান অধিকার পায় নারীরা যদি সব কথা বলতে পারে তাহলে তাদের ক্ষমতা কমে যাবে মানে অ্যাকচুয়ালি সমাজে একটা ভুল ধারণা রয়েছে নারী ক্ষমতায়ন মানে পুরুষদের নিচে নামিয়ে দেওয়া না এটা নয় এখানে সীমামান্দা এনগজি আদিচে বলছেন এবং এটা বলতে গিয়ে তিনি কিন্তু ওই সমস্ত নারীদেরকেও ক্রিটিসাইজ করছেন যারা নিজেদেরকে এম্পাওয়ারমেন্ট করে সে মেলদেরকে আবার সেই একই রকমভাবে মিসট্রিট করছে ওদিক থেকেও তিনি সমালোচিত করেছেন তিনি আবারও বলছেন ওই সমস্ত পুরুষদেরকে যে তোমরা যে ভাবছো নারী ক্ষমতায়ন বা ফেমিনিজম মানে আমি এটা বলছি না যে নারীকে বড় করে দাও এবং তার তুমি আঁচল ধরে বসে থাকো এরকমটা নয় আমি বলছি ইউ আর ইকুয়াল হোয়েন ইউ আর ডিসাইডিং সামথিং হোয়াই আর ইউ টেকিং ডিসিশন বাই ইউর সেলফ ইউ শুড আস্ক ইউর ইউর ওয়াইফ ওর ইউ শুড আস্ক ইউর মাদার ওকে সো ইট ইজ নট অ্যাবাউট দ্যাট ইউ আর সিকিং অ্যাডভাইস ফ্রম ইট শুড বি সো If you are earning that you are not that person that you have the all the, you know, you know, responsibility of taking decision by yourself, okay, you should have asked their advice. Okay, that is the approach. So, in you know, we should all be feminist. Aditi compellingly argues that we must challenge long-hand beliefs, অ্যান্ড জেন্ডার স্টেরিও টাইপস দ্যাট পার পিচুয়েট ইন ইকুয়ালিটি বিটুইন মেন অ্যান্ড উমেন সো নারী এবং পুরুষের মধ্যে এই অসমান্যতাটাকে ঘোচাতে হবে জাস্ট এটাই তার পারসপেক্টিভ সি হাইলাইটস দ্য নিট ফর এ কালচারাল সিফট তিনি বলেছেন যে আমরা যে কালচারে রয়েছি ওই কালচারটা অনেকটাই হচ্ছে মানে উইমেনদেরকে মাইনর সেকশন আন্ডার টোরেন দালিত সেকশন ভাবে সো টু অ্যাচিভ জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড আউটলাইন দ্য ওয়েজ ইন হুইচ উই ক্যান অল কন্ট্রিবিউট টু দিস চেন তো আমাদেরকে ডিফারেন্ট কালচার নিয়ে নিতে হবে যেখানে আমরা সবাই ইকুয়াল বলে নিই যে বলতে পারবো সো ইন এ সেন্স উই শুড অল বি ফেমিনিস্ট তো এক কথা মদ্দা কথা যেটাই বলছে যে আমাদের সবাইকে ফেমিনিস্ট হতে হবে ইফ উই আর মেল দেন উই নিড টু ফেমিনিস্ট ওকে নট অনলি অ্যাজ এ কমিটমেন্ট টু উইমেন্স লিবারেশন আমাদের এটা থাকা উচিত নয় যে নারীদের জন্য নারীদের স্বাধীনতা করতে হবে এরকম ব্যাপার নয় বাট অলসো অ্যাজ এ ওয়ে অফ এনকারেজিং মেন টু এনগেজ ইন কনভার্সেশন উইথ উইমেন অন সেক্সুয়ালিটি অ্যাফিয়ারেন্স রোলস অ্যান্ড সাকসেস সো যেখানে যে নারীদের বিভিন্ন ইস্যু মেলদের বিভিন্ন ইস্যু দি আর নট দ্য সিক্রেট অফ এনিথিং অর্থাৎ সবাই সবাইকে শেয়ার করতে পারে অ্যাজ এ মিউচুয়ালি সো বিং এ ফেমিনিস্ট এঞ্চেলস চ্যাম্পিয়নিং ফর দ্য রাইটস অফ উইমেন অ্যান্ড ট্রাইং টু মেক দ্য ওয়ার্ল্ড এ বেচার প্লেস ফর উইমেন তো এখানে ফেমিনিস্ট হওয়া মানে এমনটা নয় যে নারীদের অধিকার দেখিয়ে নারীদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে দেওয়া পুরুষদের নয় সো এখানে এক কথাই নারীদেরকে সমতা অবস্থায় আনানো যেখানে একটা বেটার প্লেস হবে উইমেন যেখানে নারীদেরকে ইল ট্রিট ট্রিট নারীরা যেমন করে রাত্রি দশটা বেলা একটা ছেলে ঘুরে আসতে পারে খুব ফ্রিলি একটা মেয়েও ঘুরে আসতে পারবে এমন একটা সোসাইটি থাকবে একটা মেয়ে যখন খুশি বেরিয়ে যেতে পারবে যেমন একটা ছেলে বেরিয়ে যেতে পারে মানে যখন খুশি মানে কি পরিবারের সো এটা যেন হতে পারে সো ফেমিনিজম নট বায়োলজিক্যাল রোলস ফর অফ ইজেন্ডার তো ফেমিনিজম মানে মানে নারীরা এটা পারে পুরুষরা ওটা পারে ওই স্টেরিও নয়

পাওয়ার আমাদের যে বোন স্টোন সব যেরকমভাবে তাদেরটা সেরকম নয় বাট দে আর অলসো দ্য মানে প্রোডাক্ট অফ দ্যাট নেচার তাই না ইকুয়াল হওয়া উচিত সো ফেমিনিজম ভিউজ পিপল অ্যাজ হিউম্যান বিংস এখানে মানুষ মানে মানুষ এখানে পুরুষ নারী বলে কোনো বিভেদিকরণ নেই এমস টু ট্যাকল দ্য সোশিয়াল ইনজাস্টিসেস দ্যাট সাইলেন্ট পিপলস উইল অ্যান্ড পাওয়ার টু এক্সিট সোশ্যাল এক্সপেক্ট আসলে সমাজ এটাই হয়ে থাকে মানুষ প্রত্যাশিত করে মানুষ মানুষ প্রত্যাশিত করে যে সে আর উপরে তো এই প্রত্যাশাটাকে কোথাও একটা ইকুয়াল রাখা উচিত ব্যালেন্স করা উচিত দেয়ার ফর এ সাকসেস অ্যান্ড মেন টু উমেন্ডস ইভেন মোর এন লাইফ এমনটা নয় যে নারীরা সফল হচ্ছে মানে পুরুষরা পিছিয়ে যাবে নট লাইক দ্যাট ইয়েস পুরুষরাও এগিয়ে যাক সাথে নারীরাও সো এক কথায় এটা নয় আমরা যেটা যেটা এখনকার দিনে দেখছি যে ইন মোস্ট অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস নাইনটি পার্সেন্ট আর লেডিস অর দ্য গার্লস টেন পার্সেন্ট লাইক আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর মেলস সো হোয়াই বিকজ আমরা কিন্তু ডিলিং করছি মোর আদার ওয়েতে আমরা লাইফে ইনকামটাকে বেশি গুরুত্ব দিচ্ছি বাট এডুকেশানটাকে গুরুত্ব দিচ্ছি না তাই না যাই হোক এটা কিন্তু অ্যাপ্রোচ হচ্ছে দ্য এনগোজের আগে যে ফেমিনিজম মানে বা ফেমিনিস্ট মানে যে কয়েকজন হবে যে ইনি নারীবাদী হয়ে নারী নারীদের কথা বলবে সমাজে সবাইকে আপলিউড করবে না 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 সব প্রত্যেকটা নারীকে ফেমিনিস্ট হতে হবে বাট ফেমিনিস্ট মানে হচ্ছে রাডিক্যাল নয় রাডিক্যাল মানে হচ্ছে তুমি আমাকে ছোট করে দেখাতে তুমি ইনকাম করতে বলে আমাকে তুমি সবসময় চোখ রাগাতে তাই আমি যখন বড় হয়ে যাব তোমাকে চোখ রাগাবো নট লাইক দ্যাট ওকে নেক্সট চলে আসি ডিয়ার ইজিয়াওয়ালে

on her facebook uh, official facebook page just imagine so if facebook page can also be a part of literature just imagine you are studying net set and you are you know right you are studying about a book about a text that was

in the dear iswali who is the who is dear iswali is it his father brother publisher or a friend so you have to answer that so who had asked aditi's advice on how to raise her daughter as a feminist so so his her friend asked her hey aditi you always talk about feminists that we all uh, be feminist let's talk about as a mother how you will nurture your daughter to become a feminist then

Those women who are the uh, part of our course, you can read it. Okay, it's so not only the female member. We also suggest the male members should read it also. As, as, that's why you can also raise your daughters too. Okay. So if you have any daughter, so it is kind of suggestion. Fifteen thousand by, Chiramonda. Ingoji with References to adiye and this So mm -hmm. So share Nigerian heritage and Igbo culture. So it's she, she, she talking. She was talking about the Nigerian heritage, Nigerian Igbo culture. So adiye was inspired to publicize the letter after becoming increasingly aware the hour of what she recognized as ongoing gender inequality in her native.

Written by the Nigerian authors So memoir Maneh dhekhun Kicho kicho part ho echa Autobiography Confessional writing Memoir These are the different thing So in autobiography You are writing about yourself But you are very much cautious enough Aptikhu sachi toon আপনি যেটা ভালো যেটা সমাজের চোখে ভালো লাগবে আপনি সেরকমই লিখবেন অটোবায়োগ্রাফিতে কনফেশন মানে কিছু আমার জীবনে অনেক কিছু ঘটনা আছে যেটাকে আমি স্বীকার করছি বাট সামাউ ইন অটোবায়োগ্রাফিতে আমি এগুলো লিখতে পারি না সো কনফেশনাল পোয়েট্রি কনফেশনাল রাইটিং লাইক দ্যাট বাট মেমোরিজেন ডিফারাইন ডিফারেন্ট থিং সেখানে আপনি আপনার সাইকোলজি আপনার ওখানে নস্টালজিয়া এভরিথিং ইউ আর রাইটিং যেটা আপনি না কাউকে বলতে পারতেন

আমরা এমন টেক্সট পড়ছি যেখানে আমরা এই জাস্ট কয়েকদিন আগে এগিয়ে এলাম সো আসলে আমাদের ইংলিশ মতো সাবজেক্টে এগুলো পড়তেই হবে কারণ খুব আপডেট থাকতে হয় না হলে কিন্তু খুবই খারাপ অবস্থা ওকে সো তার বাবার মৃত্যু হয়েছে কোভিড নাইন্টিনে জেমস নামে আদিছে তার বাবা ছিলেন এবং তার মৃত্যুর পরে তিনি শোক গাথা হিসেবে লিখেছেন এক কথা মেমোরি লিখেছেন সো এক্সপান্ডেড ফ্রম অ্যান এসি পাবলিশড ইন দ্য নিউ ইয়র্কার এটা এসে ওইতে বড় করে তিনি পাবলিশ করেছেন পরে এবং তার টাইটেল ছিল যে সরি নিউ ইয়র্ক টাইমস রিপোর্টে তারা একটা বলেছেন এটা যে হোয়াটস সি ড্যারেটস তিনি যা লিখেছেন ইজ নট অনলি দ্য ফাদার লজ এটা একটা এলিজি নয় তার বাবার মৃত্যুর শোক কথা নয় বাট দ্য ওয়েজ মিস্টার আদিচে এনডিউস ইন হ্যাভিং মিড অফ হার এ রাইটার একজন বাবা কিভাবে তার মেয়েকে সাকসেসফুল হতে অ্যাজ এ

মামা স্লিপিং স্কার মামাস স্লিপিং স্কার দু হাজার তেইশের একটি চিলড্রেন পিকচার বুক রিমবার দ্য জন্ড্রা ইটস এ চিলড্রেন বুক অ্যান্ড চিলড্রেন পিকচার বুক ওকে সো এটা তিনি লিখেছেন ছদ্ম নামে এবং ছদ্ম নামটা হচ্ছে নাওয়া গ্রেস জেমস সো এটা খুবই একটা মেজর ইস্যু অনেক সাকসেসফুল রাইটার তারা কিন্তু ছদ্ম নাম নিয়ে লেখেন তো আমাদের প্রশ্ন দিতে পারে একদিকে হচ্ছে ছদ্ম নাম আরেকদিকে হচ্ছে রিয়েল নাম মেলাতে দিতে পারে সো কীপ রিমেম্বার ইট ওকে সো দুহাজার তেইশে চিমামান্দা এনগোজি আদিছে তিনি লিখেছিলেন মাম্মাচ স্লিপিং স্কার্ফ এটি একটি চিল্ডেন পিকচার বুক এবং এটি জে ছদ্মনামে লিখেছিলেন নাওয়া গ্রেস জেমস অ্যান্ড ইলাস্ট্রেটেড বাই এবং যেখানে চিত্রগুলি যেগুলো রয়েছে ওগুলো এঁকেছেন কঙ্গোলিজ অ্যাঙ্গোলিয়ান ইলাস্ট্রেটর নাম হচ্ছে জুয়েলি অ্যাভেলিনো ওকে এই যে পিকচার বুক এখানে কি বলা হচ্ছে ইটেলস দা স্টোরি অফ এ চাইল্ড হু গেটস স্পেশিফাইড মাদার একটা ছেলে যে প্রায়শই খ্রন্দন করতো এবং মন খারাপ করে বসে থাকতো তাকে কিন্তু তার মায়ের ওই আঁচল যুক্ত বা একটা তাকে দেওয়ার পরে সে শান্ত হয়ে যেত সো মিক্সড রিভিউজ এই লেখাটির পরে তিনি ভালো মন্দ দুরকম ধরনের মানে মন্তব্য পেয়েছেন বুক ওয়াজ টু ডকুমেন্ট মেমোরিজ ডটার অ্যাকচুয়ালি বইটা ছিল মানে তার নিজের মেয়ের স্টোরিটাকে শেয়ার করার মতো মেমোরিজের মতো তার স্টোরি ফলো চিনো গল্পের যে কেন্দ্রীয় চরিত্র রয়েছে চিনো চিনোকে একজন ছোট্ট বালিকা হু লংস ফর দ্য ওয়ার্ম অফ আর মাদার যে খুব মানে এক্সেসিভলি ডিজায়ার করেছে যে মায়ের ভালোবাসা পাবে হু হ্যাট লিফ্ট আর্লি ইন দ্য মর্নিং যে খুব সকালে কাজে বেরিয়ে যায় চিনো ফাইন্স আর মাদার স্কার্ফ মায়ের সে সেই স্কার্ফটাকে সে নেয় হুইচ স্পেসিফাইস হয় কারণ সে মনে করে দিস ইস দ্য রেপ্লিকা অফ আর মাদার যে মা তার সামনেই রয়েছে সো সি দেন স্পেন্ডস দ্য ডে উইথ হার গ্র্যান্ড ফেরেন্ট তার বাবা মায়ের সরি দাদু দিদার সাথে থাকার একটা সময় বাবার সাথে আন্টিল হার মাদার রিটার্ন ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা তখন তার মা ফিরতো ততক্ষণ সে নিজেকে কিন্তু শান্ত করে রাখতো তো চীনর গল্প এইটা মেরি ব্যসিক স্টোরি খুব একটা কমপ্লিকেটেড নয় আই হোক বুঝতে পেরেছেন তো এই গেল চিমা মানদা ইন গজি আদি আই হোপ ক্লিয়ার হয়েছে বোঝা গেছে হ্যাঁ স্যার Beso. ওকে বুচি এমেচেটা ওকে সো পুরো নাম হচ্ছে ফ্লোরেন্স ওনে বুচি বুচি এমেচেটা সো অনেক বড় নাম বাট রিমেম্বার অনলি বুচি এমেচেটা সো আমরা ওনাকে হারিয়েছি মাত্র ন বছর আগে না ন না সাত বছর আগে দু সালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন জন্ম উনিশশো সালের একুশে জুলাই এবং মৃত্যু হচ্ছে দু হাজার ছিলেন এবং পরে তিনি ইউকে চলে যান উনিশশো সাল থেকে এবং সেখানে থাকেন এবং তিনি অনেক নাটক লিখেছেন অটোবায়োগ্রাফি লিখেছেন এবং অধিকাংশ লেখাগুলি ছিল শিশুদের জন্ম অথার অফ মোর টোয়েন্টি বুকস কুড়ির বেশি তিনি বই লেখালেখি করেছেন তার মধ্যে একটি বইয়ের নাম হচ্ছে সেকেন্ড ক্লাস সিটিজেন ওকে দ্য ইম্পর্টেন্টলি দ্য অফ মাদারল্যান্ড মোস্ট অফ আওয়ার আর্নি নোভেলস ওয়ার পাবলিশড বাই অ্যালিশন অ্যান্ড বাসবি এই পাবলিকেশনের জন্য আর যেখানে একজন পরিচিত তার এডিটার ছিলেন মার্গারেট বাজপেয়ী ওকে সো যে লেখাতে থিমস যেগুলো থাকে যেমন হচ্ছে চাইল্ড মাদারল্যান্ড ফিমেল ইন্ডিপেন্ডেন্স থ্রু এডুকেশন গেন্ড রিকগনিশন ফ্রম ক্রিটিক্স অ্যান্ড ওনার তো মেনলি তার লেখাগুলি তার যে সমস্ত থিমেটিক পার্সপেকটিভ লেখা ছিল চাইল্ড স্লিভারি মাদারল্যান্ড সরি মাদার হুড তার ফিমেলস ইন্ডিপেন্ডেন্স ফ্রিডাম তো নিয়ারলি কমন থিম না এগুলো প্রায়শই উইমেনদের লেখাতে এগুলো পাওয়া যায় এগুলো সো শি ওয়ানস ডিসক্রাইবড শর্ট স্টোরিজ স্টোরিজ্রাদার স্টোরিজকে তিনি যার গল্প নিয়ে বলেছিলেন দ্য স্টোরিজ অফ দ্য ওয়ার্ল্ড উইমেন ফেস দ্য ইউনিভার্সাল প্রবলেমস অফ পোভার্টি অ্যান্ড অপারেশন সো এই গল্পগুলি এগুলো না শুধু আফ্রিকার গল্প নয় গোটা বিশ্বের গল্প যেখানে নারী মানে যারা দারিদ্রতার শিকার যার নারী মানে অত্যাচারের শিকার

আফটার নাইনটিন ফর্টি এইট অর্থাৎ উনিশশো সালের পরবর্তী প্রথম কোন ব্ল্যাক উইমেন উপন্যাসিক যিনি ব্রিটেনে বাস করছেন সো হি ওয়াজ আ সি ওয়াজ দ্য ফার্স্ট সাকসেসফুল ব্ল্যাক ওমেন সো ব্ল্যাক ওমেন হয়তো থাকে কিন্তু সাকসেসফুল ব্ল্যাক ওমেন নোভেলিস্ট তিনি হচ্ছেন প্রথম নাম কি বুঝি এম এ চেটা ওকে ইন দ্য ডিচ সো ডিচ হচ্ছে তার উপন্যাস ডিচ ইজ এ

টার সম্বন্ধে অনেক কিছু মিল রয়েছে সো পার্টলি নট এ কমপ্লিটলি অটোবায়োগ্রাফিক্যাল এবং এখানে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন তার ব্যক্তিগত অভিজ্ঞতা অ্যাজ এ নাইজেরিয়ান ওমেন হিসাবে যিনি কি দেখেননি দেখেছেন দারিদ্রতা যখন তিনি একজন মা মা যখন তখন খুব অসহায় তো প্রত্যেক নারী তখনই হয়তো অনেক কিছু করতে পারে কিন্তু যখন একজন নারী যখন মা হয়ে যায় তখন সে অনেক কিছু মানে বসতা স্বীকার করে তখন অনেক কিছু তার করার থাকে না অনেক কিছু তার পা হয়তো বাড়াতে সে চায় কিন্তু পা বাড়াতে পারে না ওই লক্ষণ রেখার মতো তাকে কোথাও ঘিরে থাকে একজন আইডেন্টি সেটা হচ্ছে মা সো সি স্টেটেড দ্যাট সে ফেল দ্য বুক ওয়াজ হার সিক্স চাইল্ড তিনি মনে করেছেন এই তার টেক্সটটি হচ্ছে তার ষষ্ঠ সন্তান সো ইট মে বি আজ কোয়েশ্চেন যে হুইচ নোভেল বাই বুচি এম জেটা অ্যাকর্ডিং টু হার ইচ হার সিক্স চাইল্ড

ফর মা মানে ফোর নোভেল এবং এটি তিনি প্রকাশিত করেছেন লন্ডনে এবং তারপরে সাবসিকুয়েন্টলি আবার ইউএসএ পাবলিশ করেছেন এবং তার সময়কাল ছিল উনিশশো চুয়াত্তরে ছিল ইংল্যান্ডে উনিশশো হচ্ছে আমেরিকাতে সো এটা একটি পয়েগনেন্ট স্টোরি অর্থাৎ বিদ্রুপ একটা গল্প অফ ফুল একজন সম্ভ্রান্তশালী নাইজেরিয়ান ওমেন একজন সম্ভ্রান্তশালী একজন বড় লোক একজন নাইজেরিয়ান নারী আদাকে নিয়ে গল্প হু হুয়াজ বাই ওয়ান While growing up her parents, especially her father, did not really want to send her off to school. He thinks a woman's education is going to end up in her husband's kitchen. Unlike her junior brother boy, who was sent to school at an early age. After an incident she was allowed to go to school well

কারণ সে জানে যে মেয়েকে পড়িয়ে কি হবে আলটিমেটলি সে তো বরের ঘরে গিয়ে রান্নাঘরেই ঢুকবে তো পড়ার কি দরকার আছে তবে এই সিদ্ধান্তটা পাল্টায় যখন তার ছেলে যখন পড়তে পড়তে অ্যাক্সিডেন্টে সাফার করে তখন মরে যে মেয়েটাকেই পড়ায় তো মেয়েটি তখন পড়ে উচ্চশিক্ষা কমপ্লিট করে গ্র্যাজুয়েট করে এবং বিয়েও করে একজন লোককে যার নাম ছিল ফ্রান্সিস তবে ফ্রান্সিস এর সাথে বিয়েটা সে হয়তো তাকে ভালোবাসতো তার হাজবেন্ড তাকে হয়তো খুব একটা ভালোবাসতো না যাই হোক সে চেয়েছিল যে তার হাজবেন্ড তাকে ডিঅ্যালি ট্রিট করুক হি ডিড ট্রিট হার রাইট বাট অ্যাজ সুন অ্যাজ দে গট টু লন্ডন হি চেঞ্জ টুয়ার্ডস হার

আমরা দেখতে পাই যে কোথাও একটা চিড় ধরে তাদের রিলেশনশিপে এবং আদা প্রথমে তো খুব অসুবিধে হয় কারণ যখন অ্যাজ এ ডিভোর্সি বা হাজব্যান্ড থাকা সত্ত্বেও তখন সেই হাজবেন্ড যখন কেয়ারিং না হয় সম্পূর্ণ আলাদা রকম রিলেশনশিপ গড়ে তোলা তখন নারীদের কাছে একটা বড় একটা স্টিগমা হয়ে থাকে তো যাই হোক সেরকম একটা সমাজে যদি ইউরোপিয়ান কালচারটা অনেকটা ফ্রি মাইন্ডের যেখানে নারীরা কিন্তু একা একা উত্থিত হতে পারে তো সে তাই নিজেকে ইন্ডিপেন্ডেন্ট লাইফে নিজেকে দাঁড় করায় নিজের সন্তানদেরকে বড় করে তো এক কথায় উইমেন এম্পাওয়ারমেন্ট দেখানো হচ্ছে এখানে কিভাবে। একটা মানে ওই সিলভার স্পুন নিয়ে জন্ম হওয়া একটা মেয়ে কিভাবে বিবাহের পর আবার যেন কোথাও ওই সাফার করা আবার যেন ঘুরে দাঁড়ানো এই কাহিনীটা রয়েছে আদার মধ্য দিয়ে দেখানো হয়েছে তো এটা পার্টলি অটোবায়োগ্রাফিক্যাল দ্য প্রোটাগনিস্ট আদাস জার্নি ফ্রম নাইজেরিয়া টু লন্ডন তার যে নাইজেরিয়া থেকে এই লন্ডনের জার্নিটা অ্যাট্রোসিয়াস লিভিং কন্ডিশন এবং কিভাবে বাসযোগ্য ছিল না তার প্রথম এখানে এসে অ্যান্ড এ ভায়োলেন্ট ম্যারেজ এবং একটা মানে কি লাভলেস ম্যারেজ তার লাইফেও ছিল ফাইন্ডস রিফিউজ ইন হার ড্রিম অফ বিকামিং এ রাইটার তো কোথাও তার এই সব কিছু অত্যাচার যন্ত্রণা কোথাও মুছে গেছে স্বপ্ন ছিল তার আর একদিন সে লেখিকা হবে এবং সেই লেখিকার স্বপ্ন নিজেকে বাঁচিয়েছে নিজে আজকে তার করিয়েছে একজন সাকসেসফুল রাইটার হিসাবে সো এটা কোথাও সেমি অটোবায়োগ্রাফিক্যাল দ্য সেকেন্ড ক্লাস সিটিসান নাও নেক্সট দ্য ব্রাইট প্রাইস উনিশশো ছিয়াত্তরের নভেল প্রথম একই রকমভাবে ইউকেতে পাবলিশ হয় তারপরে আবার পরে ওটা ইউএসএতে পাবলিশ হয়েছে সো ইট কনসার্নস ইন পার্ট দ্য প্রবলেমস অফ উইমেন তো নারীদের কীভাবে সমস্যায় পড়তে হয়েছে এই পোস্ট কলোনিয়াল নাইজেরিয়া অর্থাৎ নাইজেরিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স ঘটনা সো দ্যাট দ্য অথর ডেডিকেটেড দিস নোভেল এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেছিলেন তার মাকে তার মায়ের নাম ছিল অ্যালিস অকব্যানজেজেটা অ্যালিস অকব্যানজে ইমেজেটা সো দ্য ব্রাইট প্রাইস ইজ অলসো দ্য নেম অফ অ্যান আনরিলেটেড নোভেল বাই জার্মান নোভেলিস্ট গ্রেট ওয়েল সো কখনও গুলিয়ে ফেলার চেষ্টা করবেন না যে একই নোভেল বা একই স্টোরি সো গ্রেট ওয়েল বলে একজন লেখক রয়েছেন তার তিনি জার্মান বাসিন্দার অর্থাৎ জার্মান রাইটার তারও একটি লেখা রয়েছে দ্য ব্রাইট প্রাইস সোস এ কমন টাইটেল সো এটাকে গুলিয়ে ফেলার দরকার নেই ওকে সো ওটা জার্মানে পাবলিশ তার একটা জার্মান টাইটেলও ছিল নাইনটিন এইটি পরে এটা হয়েছে এবং ইংরেজিতে ট্রান্সলেট হয়েছে উনিশশো একানব্বই কিন্তু গোলাবে না তো ব্রাইট প্রাইস ওটা জার্মান রাইটার গ্রেট ওয়েলেরও লেখা রয়েছে নাও দ্য ব্রাইট প্রাইস যদি দেখা যায় তার প্রথম সাকসেসফুল নোভেল বাট ইট অরিজিনাল ভার্সান ওয়াজ লস্ট কিন্তু তার যদি দেখা যায় যে এই অরিজিনাল ভার্সানটা তিনি হারিয়ে ফেলেছিলেন তার স্বামী এই তার ম্যানুস্ক্রিপ্টটাকে পুড়িয়ে দিয়েছিলেন সেদিনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বহ গিয়া ভাই আর নেই রুকেঙ্গে ঠিক আছে তো তিনি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই অ্যাভিউজি ব্যারেজা আর থাকবে না তারপরে তিনি সে কিন্তু হাজব্যান্ডকে পরিত্যাগ করে ছেড়ে দিয়েছেন সিলেটার রি রোড দ্য নোভেল এটাকে তিনি পুনরায় লিখেছেন এবং পাবলিশ করেছেন এই যে এই উপন্যাস হিসেবে চলে আসি দ্য ব্রাইট প্রাইসের পরে দ্য স্লিপ গার্ল দ্য স্লিপ গার্ল এত উনিশশো সাতাত্তরের এটি ইউকেতেও যেমন হয়েছে তেমন ইউএসইও পাবলিশ হয়েছে তো এটি পুরস্কারও অনেক পেয়েছেন জ্যাক সরি জক কম্বল অ্যাওয়ার্ড পেয়েছেন উনিশশো আটাত্তরে তো এটা তার চতুর্থ লেখা চতুর্থ বই ছিল এবং এটি তার এডিটার তার এডিটার মার্গরেট বাসবিকে তিনি ডেডিকেট করেছেন দ্য স্লিপ গার্ল এই উপন্যাসটি ঘটনাটি দেখানো হয়েছে যখন নাইজেরিয়া কলোনাইজিং পিরিয়ডে রয়েছে অর্থাৎ তখন নাইজেরিয়া কিন্তু ওই ইউরোপিয়ান কলোনাইজের দ্বারা আন্ডারে কলোনিয়াল পিরিয়ডে রয়েছে সময়টা হচ্ছে উনিশশো দশক এবং গল্পে দেখানো হয়েছে অকবেনজি অজেবেটাকে অকবেেন অজেবেটা হু ফলোইং দ্য ডেথ অফ পেরেন্টস তার বাবা মায়ের মৃত্যুর পর ইটস সোল্ড ইন টু ডোমেস্টিক স্যালারি স্লেভারি এবং তাকে ক্রীতদাসে বিক্রি করে দেওয়া হয়েছে সি ফাইন্ড সোলেস হার ফেলো স্লেভস অন্যান্য যে ক্রীতদাস রয়েছে তাদের কাছ থেকে সান্ত্বনা পাচ্ছে কিন্তু লার্ন দ্য পেইনফুল লেসেন্স অফ হোয়াট ইট মিনস টু ওন্ড বাই অ্যানাদার কিন্তু তার জীবনে বড় একটা অভিজ্ঞতা হয় যে যখন আমাদের নিজেদের নিজস্ব ফ্রিডাম থাকে নিজেরা যা খুশি করতে পারি খেতে পারি পড়তে পারি হয়তো ভালো কিছু পাচ্ছি না বা নিজেদের উইসে পাচ্ছি উইজে উইসে করতে পারি তখন একটা জীবন আর একটা জীবন যেখানে বন্দিনী অবস্থায় হয় তো স্লেবদের অভিজ্ঞতা এটা কিন্তু ভালো করে বুঝতে পেরেছে এই ক্যারেক্টারের মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেছে সি গ্রোথ টু এ যখন সে ছোট্ট বালিকা থেকে বড় হতে থাকে সে লংস ফর ফ্রিডাম তার জীবনের একটা লক্ষ্য হয়ে থাকে যে এই থেকে তাকে স্বাধীন হতে হবে ফ্যামিলি হন সেও চেয়েছিল তারও একটা পরিবার হোক তারও হাজবেন্ড থাকবে তার সন্তান সন্ততি হবে সি রিয়ালাইজেস দ্যাট সি মাস্ট আলটিমেটলি ডিসাইড হার ওন আইডেন্টি অ্যাট দ্য সরি ডেস্টিনি তার নিজের ভাগ্যটাকে নিজেকেই রচিত করতে হবে অ্যান্ড হোয়েন দ্য অপরচুনিটি অ্যারাইজেস যখন সে ফাঁক ফুকর পায় মেক্স এ চয়েস দ্যাট উই অ্যাস মডার্ন রিডার্স মাই ফাইন্ড সারপ্রাইজিং যেটা আমরা দেখলে খুব অবাক বুঝেছে কীভাবে ওটাকে ওখান থেকে কোপ আপ করছে তো স্লেপ গার্লটা পড়ে নিতে হবে এখানে সামারির এন্ডিংটা আমরা ক্লিয়ার করতে পারলাম না যে অ্যাট দ্য লাস্টে সে কী করলো সো একটু যদি স্লেপ দ্য দ্য স্লেপ গার্লের একটু পারলে সামারিটা নেবেন নেক্সট চলে দ্য জয়েস অফ প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে তার ম্যাগনাম opus সো is এ নোভেল so দ্য ফার্স্ট so, published ইন london ওয়ান সেকেন্ড অ্যান্ড

বন্ধা হওয়া অর্থাৎ যে নারী সন্তান জন্ম দিতে পারে না সে নারীর জীবনটা মানে বেঁচে থেকেও যেন কোথাও তাকে বড় সাফার করতে হয় এবং সব থেকে বড় কথা সন্তান দেওয়া মানে কন্যা সন্তান না পুরুষ সন্তান জন্ম দিতে হবে তো এই যে একটা মেন্টালিটি কোটা সমাজে রয়েছে শুধু আমাদের ভারতবর্ষে নয় সারা বিশ্বে রয়েছে সো এই যে একটা ধারণাটাকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি লিখেছিলেন দ্য জয় মাদারহুড সো ইট টেলস দ্য ট্র্যাজিক স্টোরি অফ নু ইগো

অর্থাৎ সন্তান পেটে ধরা বা অন্তঃসত্ত্বা অবস্থা এগুলি অনেক সাফার করেছে দ্য নোভেল এক্সপ্লোরস দ্য নোভেল অফ এ সরি দ্য লাইফ অফ এ নাইজেরিয়ান ওমেন তার নাম হচ্ছে নৈগো সো নোজ লাইফ সেন্টার্স অন হার চিলড্রেন অ্যান্ড থ্রু দেন তার সন্তানদের এবং তার জীবন নিয়ে সো গেন্স এগেন্স দ্য রেসপেক্ট অফ হার কমিউনিটি সে তার কিভাবে সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে সম্মান পাচ্ছে এইটাই হচ্ছে কাহিনী ট্র্যাডিশনাল ট্রাইবাল ভ্যালিউজ অ্যান্ড কাস্টমস বিগিন টু সিফট উইথ ইনক্রিজিং কলোনিয়াল প্রেজেন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স আমাদের দেখবে সমাজের অনেক কিছু ধারণা ধ্যান ধারণা সব একটা টাইমে ছিল এবং সেটা কোথাও না চেঞ্জ হয়ে থাকে আমার মনে হয় যে বা এই এই সিদ্ধান্ত বা এই ধারণাগুলো চেঞ্জ হয় এক হয়েছিল কীভাবে একটা চেঞ্জ হয়েছিল যখন কলোনাইজিং ঘটেছিল আর সেকেন্ড কলোনাইজিং ঘটছে ইন দ্য ফর্ম অফ সোশ্যাল মিডিয়া দেখুন কিছু মানুষ পরিবর্তন হয়েছিল না তারা কিন্তু ব্রিটিশ আর আসার পরে চেঞ্জ হয়েছে আবার দেখুন কিছু মানুষ চেঞ্জ হচ্ছে রিসেন্টলি সোশ্যাল মিডিয়ার প্রভাবে এই ফেসবুক ইউটিউব ত্যান যাই হোক না কেন সো এটাও এক প্রকার কলোনাইজেশন বলতে পারি ইন দ্য ফর্ম অফ ডিজিটাল মিডিয়া যাই হোক সো ট্র্যাডিশনাল ট্রাইবাল ভ্যালুস অ্যান্ড কাস্টমস টু বিগিনিফট উইথ ইনক্রিজিং কলোনিয়াল প্রেজেন্স তো সেই ট্র্যাডিশনাল বিলিফগুলো কোথাও না খতম হতে শুরু করে বিশেষ করে যখন কলোনিয়াল পাওয়ারটা আছে স্বাভাবিকভাবে দেখে নিচ্ছি যে কোনো একটু বাবাকে কল করে বাবা ফোন করছে আমি কেটে দিলাম পাঁচ জায়গায় ফোন করলাম Classic as you will create this yeah. Did I say? Okay. Okay, just a second. One, two, three. Okay, yes. That's always a motherhood it's here. সো এখানে কি হয়েছে দ্য ট্র্যাডিশনাল ট্রাইবাল ভ্যালুস অ্যান্ড কাস্টমস এগুলো কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয় যেটা বলছিলাম যখন আমরা বিফোর দ্য কলোনাইজেশন ব্রিটিশদের আগে ছিলাম তখন আমরা কিন্তু যেভাবে পরিবর্তন হইনি কিন্তু যখন ব্রিটিশরা এসেছে আমাদের কিন্তু পরিবর্তন করার চেষ্টা করেছে সো সিমিলারলি আমরা কিন্তু আমাদের যে ইগোটাকে অনেকটা কিছু চেঞ্জ করেছি করেছে করেছি যেমন পুসিং ইগো টু চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড নোশানস অফ মাদার যে মায়ের মার কনসেপ্ট কি ওয়াইফ মানে কি ওমেন মানে কি এই কনসেপ্টগুলো অনেকটা চেঞ্জ হয়েছে যখন আমরা করোনাইজারদের আন্ডারে এসেছি থ্রু নো অ্যাসোসিয়েটেড উইথ উইথপটিং নিউ প্র্যাকটিসেস আইটিসেস দা দ্যান টু ক্লিফ টু ট্র্যাডিশন যেমন ট্র্যাডিশনের সাথে জুড়ে থাকার সাথে একটা ভাবনা রয়েছে যেমন কিছু মানে এখনও আছে মানুষের মধ্যে যে কোনো দম্পতির যদি একটা পুরুষ সন্তান হয়েছে সে চায় একটা কন্যা সন্তান আবার কোনো দম্পতির যদি দুটো কন্যা সন্তান হয়েছে তখন সেই মানে সেই যে সন্তানদের প্রতি বা সেই পরিবারের প্রতি একটা কোথাও একটা তার মানুষের অন্যান্য ভাবনা থাকে যে যা দুটো মেয়ে হয়েছে আবার যখন বিয়ের সময় যা আসে তখন সবাই চায় যে তার একজন ভাই থাকুক মানে এই যে সব ধারণাগুলি মানে কোথাও একটা মানে পুত্র সন্তান কন্যা সন্তান তারপরে আবার নারী মা স্ত্রী এদের যে আইডেন্টি নিয়ে একটা খুবই একটা মানে ট্র্যাডিশনাল একটা ভাবনা হয়েছে যেটা হচ্ছে খুবই ন্যারো মাইন্ডেড এটাকে তিনি বলেছেন আর কি সো ডেস্টিনেশন বায়োফরায় নেক্সট তার উপন্যাস চলে আসি ডেস্টিনেশন বায়োফরা সো বায়োফ্রা ওয়ারকে নিয়ে অলরেডি আমরা দেখেছি চিমামন্দা এনগজি আদি চে তিনি লিখেছেন হাফ অফ এ ইয়েলো একটু আগে আমরা আলোচনা করেছি ঠিক এখানে বায়োফ্রা সো এখানে একটা বড় একটা ওয়ার আমরা জানি তো সেখানে বায়োফ্রা ওয়ারকে কেন্দ্র করে বুচি এম যেটা ও লিখেছেন তার লেখা হচ্ছে ডেস্টিনেশন বায়োফ্রা নাইনটিন এইটি টু তার এটি নোভেল এবং এখানে তার একটা পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে এটা লেখা মানে ব্যক্তিগত তার এখানে বর্ণনা সো ডেস্টিনেশন বায়োফ্রিয়া ওয়াজ রিপাবলিশড ইন পেপার বুক তো বই ফর্মেটে পাবলিশ হয়েছে পাবলিশ হয়েছে নাইনটিন নাইনটি ফোরে ওকে সো এখানে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ডেভি অগে ডেমগে ডেভি অগে ডেমগে দ্য কোরাপস নাইজেরিয়ান গভর্নমেন্ট মিনিস্টার্স ডটার দুর্নীতিগ্রস্ত নাইজেরিয়ার একজন সরকারি মন্ত্রীর মেয়ে ডিফাইজ হার প্যারেন্টস সে তার পিতা মাতাকে অগ্রাহ্য করেছে বা মা যায় না যে সেগুলো করুক সে কী করে তাদেরকে মানে তাদের ভাবনা সব কিছুকে চোলাঞ্জুলে দিয়ে সে আর্মিতে জয়েন করেছে হার কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টস অ্যাবাউট হার রোল অ্যাজ এ ট্র্যাডিশনাল নাইজেরিয়ান ওমেন এবারে যেরকম নারী মানে হচ্ছে ওই রান্নাবান্না করবে হ্যান করবে এগুলো সব মানে রোল তো এগুলো তার মা বাবাও মনে করতো যে মেয়ে মানে এই সমস্ত কাজ কি না আবার জয়েন মাথা খারাপ তো এই এই যে 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 তার তার রোল এবং তার ডিজায়ার টু পার্টিসিপেট অ্যাক্টিভলি ইন বয়া ওয়ার্ড রিফ্লেক্ট দ্য অন অ্যারাউন্ড হার তো এটা নারী হয়ে যে এরকম একটা বোল্ড ডিসিশন নেওয়া এটা কিন্তু অনেকে মনে করেন যেমন হচ্ছে আমাদের এখনকার দিনে মেয়েরা তারা চায় এনসিসি জয়েন করতে তারা পুলিশের ফর্ম ফিল করে পুলিশ হতে তো অনেকে প্রথমের দিকে খুব ডিসকারেজ করে আবার যখন চাকরি পেয়ে যায় মাথায় তুলে রাখে যাই হোক নায়ারা পাওয়ার তার পরবর্তী তার লেখা নায়ারা পাওয়ার এটা হচ্ছে তার নাইনটিন এইটি টু এর নভেল বাই নাইজেরিয়ান রাইটার বুচি এম সেটার সো ইট ইজ পাবলিশড অ্যাজ পার্ট অফ দ্য পেস সেটার সিরিজ অফ পপুলার ফিকশন পাবলিশ ম্যাকমিলন তো বড় একটা পাবলিশার হচ্ছে ম্যাকমিলেন তাদের একটা পেস পেটার সিরিজ পেস সেটার সিরিজ বলে একটা সিরিজ হয়েছে সেখানে পার্ট হয়েছিল সো নায়ারা পাওয়ার ইজ এ নারেটিভ অ্যাবাউট করাপশন তো এটা দুর্নীতিকে নিয়ে লেখা ইন হুইচ দা মেন ক্যারেক্টার হচ্ছে রামানাউ বা রাধার রামৌনু ওয়েল দিট পাওয়ার ওভার জাস্টিস ডিউ টু হিজ রিচেস ওই যে হয় সমাজে যার টাকা আছে সে কিন্তু মানে আইনের ঊর্ধ্বে তো এখানে দেখানো হয়েছে তার কথা এভরিথিং ওয়েন্ট রং ওইন দ্য পাওয়ার ওয়েন্ট অফ যখন তার হাত থেকে পাওয়ার চলে যায় তাকে কেউ তখন মানে কী বলবো গুরুত্বই দেয় না সো রামানু যখন তার টাকা পয়সার মাধ্যমে পাওয়ারই ছিল তখন তাকে সবাই নমস্কার বাবু ভালো আছেন জিজ্ঞাসা করেছিলেন কিন্তু যখন সেই পাওয়ার চলে যায় তখন তাকে কেউ মানে পরোয়াই করে না সো এই কাহিনী দেখানো হয়েছে নায়ারা পাওয়ারে তারপরে নেক্সট হচ্ছে দ্য রেপ অফ সাভি দ্য রেপ অফ সাভি এটা হচ্ছে নাইনটিন এইটি থ্রিতে একটি ফিকশনাল নোভেল এবং এটি প্রথম প্রকাশিত হয়েছে নাইনটিন এইটটি থ্রিতে দ্য নোভেল সেন্টার্স অন দ্য লাইফ অফ সাভিয়ান্স সাভিয়ান্স কি এখা এটা একটা ক্যারেক্টার নয় এটা একটা কমিউনিটি মানে এক সম্প্রদায়ের মানুষ যেটা আদৌ আছে কিনা বলা যাবে না এটা ফিকশনাল একটা ইন দ্য সাহারা ডেজার্ট সাহারা মরুভূমির মধ্যে একটা সম্প্রদায়ের আমরা নাম পাচ্ছি যেটা হচ্ছে সার্ভিয়েন্স ওয়ার ইজ নো গ্রেটার দেন দ্য আদার যেখানে সবাই আরেকজনের থেকে যে বড় বা পাওয়ারফুল তা নয় এরকম দেখানো হয়নি দেন দ্য ওয়েস্টার্নার্স আর এক সবাই ইকুয়াল ছিল এক কথাই বলা হয়েছে হঠাৎ সেখানে ওয়েস্টার্নাররা এলো মানে ওয়েস্টার্ন যারা করোনায় যেটা এলো যেমন এলো অ্যান্দ্রিয়া ইস্তা ফ্লিপ ম্যান্ডোজা রঞ্জে হু এভরিওান সরি হু অন সাভি এবং এবং তারা এসে এসে এই সাভিতে হানা দিল কিং এখানকার রাজা রাজা ছিলেন স্লো হোল্ডিং এ কনভার্সেশন উইথ হিজ ওয়াইফ দ্য ওয়েস্টার্নার্স হু দা সন্ড থিং টু বি ফার্স্ট ম্যাসেঞ্জার্সেন্ড ইন কালচার লাইফ থ্রু রে রেপস সাভি তো হলো এরা যখন এসে তারা এই তাদেরকে নিজেদের মেসেঞ্জার হিসেবে লাগানোর চেষ্টা করে তাদেরকে নিজেদের কালচারের সাথে নিয়ে নেওয়ার চেষ্টা করে এমনকি রঞ্জি বলে একজন সে কি করে সাভি এই যে সাভিদের মানে মধ্যে একজন সাভিকে ফিজিক্যালি অ্যাসল্ট করে সেক্সুয়ালি অ্যাসল্ট করে দ্য ওয়েস্টার্ন জয়েন ইন দ্য ফার্মিং ওখানে তারা ফার্মিং করতে থাকে ব্যবসা করতে থাকে এই সেভিয়ানদের সাথে মানে সেভিয়ানদেরকে নিয়ে রাদার ওয়াইল দে ওয়ার্ক অন ফুয়েলিং অ্যান্ড রিপেয়ারিং দেয়ার প্লেন কল্ট নিউয়ার্ক তো তারা সেখানে এসে পড়েছিলো কীভাবে তাদের প্লেন মনে হয় ক্র্যাশ করেছিল সেই প্লেনটাকে তারা তারপরে রিপেয়ার করে এবং তাকে তেল টেল ভর্তি করে এবং তারা পুরোটাই যাওয়ার চেষ্টা করে তো এখানে জাস্ট লাইকে তারা একটা মানে বলা যেতে পারে যে মাইগ্রেট হয়ে গিয়েছিলো কিছুদিনের জন্য সো দ্য ওয়েস্টার্নার্স ফাইনালি রিটার্ন ব্যাক টু ইংল্যান্ড তো তারা আবার ইংল্যান্ডে ফিরে যায় উইথ ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ড অ্যান্ড ক্রিস্টালস অ্যান্ড অলসো অশোক বা এবং তারা যখন যায় এখান থেকে অনেক ডায়মন্ড ক্রিস্টাল সব নিয়ে চলে যায় এবং সাথে অশোক বা বলে একজন নিয়ে চলে যায় তাকে অশোক বা কে ছিল প্যাটায়ন দ্য স্লো ওই যে কিং ছিল তার ছেলে ছিল সো অশোক বাকে তারা নিয়ে চলে যায় ম্যান্টু হু হ্যাজ ফাউন্ড এ নিউ লাইন অফ বিজনেস সেন্স অশোক বা ব্যাক টু সাবি তো তারা অশোক বাকে ট্রিট করে টার তাকে বড়ো করে তোলে এবং তাকে কিছু বন্দুক এবং জিভ দিয়ে তাকে আবার ওই সেভিয়ানে পাঠিয়েছে অশোক বা অন দ্য আদার হ্যান্ডস এগর হিজ পিপল অ্যান্ড নিবারিং ভিলেজেস ইন ওয়ার টু সেন্ট ডায়মন্ড অ্যান্ড ক্রিস্টাল মেন্ডোজা তো একটু বারে তাই করে নেওয়া হয়েছে সে এখন সেভিয়ানদের হয়েও সে এখন ব্রিটিশদের হয়ে গেছে সে এখানে এসে বন্দুকধারী হয়ে সবাইকে ভয় দেখিয়ে সে ডায়মন্ড এবং ক্রিস্টাল সব নিয়ে মেন্ডোজাকে পাঠাচ্ছে দ্য ক্রিস্টাল মার্কেট ক্র্যাশেস হঠাৎ করে সেই ক্রিস্টাল মার্কেট একদিন মানে নেমে ভেঙে যায় মানে পড়ে মানে পড়ে যায় বাজার আর তো চলে না তখন অ্যাসোক বা ইজ লেফট ডেভাস্টেটেড অ্যান্ড ইনসোলেন্ট তখন অশোকবা বা তখন খুবই মানে মর্মাহত হয়ে পড়ে কোথাও আর তার রোলটার খুঁজে সে পাওয়া যায় যে কী করবে কোনটা করবে অর্থাৎ সে ব্রিটিশে ফিরে যাবে নাকি সে এখানে থাকবে তো অর্থাৎ এখানে একটা ইন্টারেস্টিং একটা মোড়ে উপন্যাসটি শেষ হলো তো এখানে প্রশ্ন কীভাবে আসতে পারে ইন্টারেস্টিং প্রশ্ন হতে পারে যে কোন উপন্যাসিকের লেখাতে সেটিং হচ্ছে সাহারা মরুভূমি ইন্টারেস্টিং তাই না নেক্সট চলে আসবো ডাবল ইয়ক ডাবল ইয়ক এটা হচ্ছে বচি এম এ চেটার উনিশশো বিরাশি সালের একটি উপন্যাস ডাবল ইয়ক ইট ওয়াজ পাবলিশড ইউনাইটেড স্টেটেও উনিশশো বিরাশিতেই পাবলিশ হয়েছে দ্য স্টোরি এমফাসাইজেস দ্য লাইফ অফ স্টুডেন্টস অ্যান্ড লেকচারার্স তো এখানে ছাত্রছাত্রী এবং লেকচারার প্রফেসরদের কাহিনী দেখানো হয়েছে যেরকম করে তৎকালীন নাইজেরিয়ান বিশ্ববিদ্যালয়ে দেখা যেত সেট ইন দ্য ইউনিভার্সিটি অফ ক্যালাবার তো নাইজেরিয়ার একটা ইউনিভার্সিটি তার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালাবার এখানে দেখানো হয়েছে ঘটনাটি ইতে কাম্বা আমাদের একটা চরিত্র ইতে কাম্বা এ ইয়ং বয় ইজ এক্সপেক্টেড টু বিকাম এ ম্যান অফ মিটস অ্যাট এ পার্টি ফর অরিথ হার কাজিন এ গার্ল হু হ্যাড গ্র্যাজুয়েটেড ফ্রম হার হেয়ার ড্রেসিং অ্যাপ্রেন্টিসিপ প্রোগ্রাম সো এক প্রকার বিশেষ ধরনের একটা পোস্ট বা একটা কোর্স বা একটা কাজ তার যুক্ত রয়েছে আরিত সো আরিথ যে যুক্ত রয়েছে একটা পার্টির সাথে যুক্ত তার নাম হচ্ছে নখো তো তিনি সেই মানে ওই ইটে কাম্বা সেও চায় তার কাজিনের মতো সেটাতে জয়েন করতেন

হয় তাকে ফিজিক্যালি বা যাই হোক যেভাবে তাকে অনেক কিছু রেজিস্ট করেছে তো ইতে রিফিউজেস টু মেরি নাকো ইতে কিন্তু ওই রিলেশনের পরে নাকোকে বিয়ে করবে না বলে স্টেটিং দ্যাট হি ক্যান নট ম্যারি সামওয়ান হু ইজ নট এ ভার্জিন বলে তুমি ভার্জিন নও তাই তোমাকে আমি বিয়ে করতে পারবো না মানে এটা তারই জন্য হয়েছে সেই আবার কথা বলছে সো ইতে কাম্বা রিভিলস আর প্রেডিকামেন্ট টু প্রফেসর ইকোট তখন ইতে কী করে তার এই দুরাবস্থা এইরকম একটা ঘটনা ঘটেছে সে একজন প্রফেসর পরিচিত তার ছিল ইকোতকে এই সমস্ত কথা বলে হু টেক্স অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন অ্যান্ড সে এই তার এই সুযোগের সুযোগ ব্যবহার করে এই ইকোট না খো স্লিপ উইথ প্রফেসর ইকোর তখন সে তাকে মানে ওই কী বলবো ব্ল্যাকমেল করে যে নাখোকে তার সাথে ফিজিক্যাল রিলেশান করতে হবে মানে সেই প্রফেসারটি মানে কি অবস্থা দেখতে পেয়েছো ইন একটু পাস আর এক্সাম যে পরীক্ষায় পাস হতে হলে না তার সাথে ফিজিক্যাল রিলেশান করতে হবে এটা মানে বর্তমান একটা টাইম ছিল বর্তমান নয় কিছু বছর আগে প্রায়শই আমরা এই সমস্ত ঘটনা খবর কাগজে পেতাম বা খবরে পেতাম সো নাকো এগরিচ তো নাকো কিছু করার নাকো কিছু রাজি হয় এরকম রিলেশান করতে বাট ইতিকাম্বা ফাইন্ডস আউট অ্যান্ড বিটস দ্য প্রফেসর এবং যখন ইতেকাম্বা জানতে পারে এরকম ঘটনা তখন সে প্রফেসরকে পিটিয়েছে নাকো রিয়ালাইজেস দ্যাট শি ইজ নাও প্রেগনেন্ট উইথ প্রফেসর চাইল্ড ওকে তো এইভাবে ডাবল ইয়েক ঘটছে তো ডাবল ই ইয়েক যদি বলি তাহলে ডাবল ইয়েকটা ঘটছে কার সাথে নাকোর সাথে ওকে সো এখানে একটা কমপ্লিকেটেড একটা ইউনিভার্সিটি লাইফ নিয়ে একটা গল্প আই থিঙ্ক এটা একটু যদি রিপিট ভাবে মনে থেকে যাবে ঠিক আছে ডাবল যে ঘটনাটা হয়তো মাথায় স্ট্রাইক করেছে আই হোপ নেক্সট চলে আসছি গোয়েন্দোলেন গোয়েন্দোলেন তার আরেকটি উপন্যাস গুয়েন্দোলেন এখানে দেখতে পাচ্ছি ইট ইস হার টেন্থ দশমতম উপন্যাস এবং এখানে গোয়েন্দোলেন আমরা যে চরিত্রটি পাচ্ছি তার একটা খুব সবাই খুব ক্যাচি নামে তাকে ডাকে যেটা আমরা ডাক নাম বলি পেট নেম জুন জুন গুয়েন্দোলনের পেট নেম ছিল জুজুন সো সেই ইয়ং ব্ল্যাক জামেইকান গার্ল গ্রোয়িং আপ উইথ মিটার্নাল গ্র্যান্ড মাদার নাওমি অর্থাৎ মানে কি বলে ঠাম্মি তাই তো মামাদারি দিদার মামাবাড়ির দিদার কাছে নাওমির কাছে বড় হয়েছে আর আফ্রিকান অ্যানসেস্ট্রি তার বাড়ি হচ্ছে আফ্রিকাতে এবং তার পৈতৃক বাড়ি রয়েছে তার পৈতৃক পিতা মাতা হচ্ছে উইনস্টন এবং সোনিয়া ব্রিলিয়ান্টন তারা কিন্তু এখন আফ্রিকায় থাকে না তারা এখন ইংল্যান্ডে থাকে হোয়েন্সি ইজ স্টিল এ চাইল্ড যখন বাচ্চা ছিল তখন সেই অবস্থায় সে কিন্তু তার দা দিদার কাছে ওই নাওমির কাছে বড় হয়েছে সোনিয়া ডাজ নট ক্লেম হার আনটিল গোয়েন্দরন ইজ ইলেভেন তার বাবা মা নিজেদের মতো লাইভ লিড করেছে এবং যখন গোয়েন্দরন এগারো বছর বয়স হয়েছে তারপরে একদিন তার মা দাবি করছে যে না তাকে ইংল্যান্ডে আসতে হবে পেইং ফর হার প্যাসেজ টু ইংল্যান্ড যাতে সে যেন গোয়েন্দোলন ইংল্যান্ডে ফেলে আসে তো ইন জামেইকা গোয়েন্দোলন ইজ সেক্সুয়ালি অ্যাবিউজড বাই এ মিডল ইস্ট নিবার আঙ্কেল জনি কিন্তু কি হয় ইতিমধ্যে আমরা দেখতে পাই জামাইকাতে গোয়েন্দোলেন কে ফিজিক্যালি মোলেস্ট করে একজন প্রতিবেশী সেই প্রতিবেশীটার নাম ছিল আঙ্কেল জনি সো সি টেলস দি সিক্রেট টু হার গ্র্যান্ড মাদার নাওমিকে বলে হু কনফ্রন্টস দ্য ম্যান তার দিদা তখন সেই সেই আঙ্কেল জনের সাথে সম্মুখীন করে অ্যান্ড রিভিলস ইট দ্য রেস্ট অফ দ্য নিভার এবং গোটা সমস্ত প্রতিবেশীকে জানায় দাস ব্রিঙ্গিং সেম টু গুয়েন্দোলেন এবং এতে তার দিদা হয়তো তার সাথে ঘটা ঘটনা যে সে অ্যাবিউজ হয়েছে এটা মানে তার শাস্তি দেওয়ার জন্য আঙ্কেল জনিকে রিভিল করতে গিয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি যখন একটা মেয়ের সাথে কিছু খারাপ ঘটনা ঘটে যখন সেটাকে সমাজের সামনে তুলে আনা হয় সমাজে কিন্তু আমাদের একটা নেগেটিভ অ্যাপ্রোচ রয়েছে সমাজে আমরা কিন্তু পুরুষটাকে যতটা খারাপ চোখে না দেখি সে নারীটা হয়তো সাফারার তাকেই আমরা বেশি ছোট চোখে দেখি আসলে সমাজটাই খারাপ আমাদের ভাবনাটাই খারাপ তো এখানে গুয়েদলিন কাহিনীতে অ্যাকচুয়ালি তার দিদা যেটা করেছিল যে ওই আঙ্কেল জনিকে তাকে রিভিল করে দিয়ে সে কিন্তু একদিকে গোয়েন দেলোরেনিয়ম মানে উপর সে মানিয়ে দিয়েছিল সে হয়তো অন্যভাবে ট্রিট করতে পারতো আঙ্কেল জনিকে হয়তো মানে তাকে অনেকভাবে শাস্তি দিতে পারতো বা হয়তো প্রথম থেকে নাওমি যদি গোয়েন দোলনকে শিখিয়ে রাখত হোয়াট ইজ গুড হোয়াট ইজ ব্যাড হাউ টু প্রোটেক্ট মানে যেটা আমরা বলি যে এখনকার নারীদের সেক্সুয়াল এডুকেশনটা আগে দেওয়া উচিত শুধু নারী কেন প্রতিটা পুরুষকেও দেওয়া উচিত বাচ্চা জন্মানোর সময় তাকে কোনো কিছু লুকানোর উচিত নয় তাকে সবকিছু শেখানো উচিত যেটার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু এরকম সমাজে অনেক কিছু চিত্র আমরা পাই ওকে নেক্সট চলে আসবো কেহিন্দে কেহিন্দে হচ্ছে নাইনটিন নাইনটি ফোর তো আপনারা দেখতে পাচ্ছেন বুচি এমচেটার লেখাগুলি কিন্তু খুব একটু মানে বর্তমান যে ট্রেনটাকে খুব ভালো করে ধরেছেন তিনি কিন্তু দেখানোর চেষ্টা করেছে সো এখানে কেহিন দেতে এখানে ব্রিটিশ নাইজেরিয়ান উমেন কাহিন অকলর অকলোর কাহিনী তার হাজবেন্ড হচ্ছে অ্যালবার্ট এবং দেয়ার আর ওভার রিটার্ন টু নাইজেরিয়া ফ্রম লন্ডন তো তারা চাইছে তাদের নিজস্ব যেখান থেকে তারা এসেছে নাইজেরিয়াতে ফিরে যেতে অর্থাৎ লন্ডন লাইফ থেকে সরি নাইজেরিয়া থেকে লন্ডনে যেতে চাইছে না সরি না না লন্ডন থেকে নাইজেরিয়া যেতে চাইছে ফ্রম নাইজেরিয়া সরি ফ্রম লন্ডন টু নাইজেরিয়া সো অ্যালবার্ট ইয়ানস ফর এ লাইফ অফ প্রমিনেন্স ইন নাইজেরিয়া তো অ্যালবার্ট চেয়েছিলো যে ও নাইজেরিয়াতে গিয়ে একটা নিজেকে সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবে করে তুলবে অন্যদিকে কেহিন্দে কিন্তু অন্তঃসত্তা ছিল সো কেহিন্দে চেয়েছিল না সেই মুহূর্তে লন্ডন ছেড়ে নাইজেরিয়া যাওয়াটা ঠিক হবে কিনা কারণ হয়তো মেডিকেল ফেসিলিটি হ্যানতেন এগুলো কিন্তু নাইজেরিয়াতে অতটা ভালো ছিল না তো সে এই মুহূর্তে আবার বিশেষ করে অন্তঃসত্ত্ব অবস্থায় নয় সে হয়তো চেয়েছিল আফটার দ্য চাইল্ড বার্থ কিন্তু ইভেন্চুয়ালি দ্য ডমিনিয়ারিং অ্যালবার্ট ডিপার্স কিন্তু কথা না শুনে অ্যালবার্ট কিন্তু তার স্ত্রীকে রেখে দিয়ে চলে যায় সো কেহিনে ইজ লেভ টু হার ওন ডিভাইসেস অ্যান্ড ডিসাইড হোয়েদার অর নট টু ফলো অ্যালবার তো এখন সে পুরো মানসিক ঝঞ্ঝাই পড়ে গেছে যে সে তার হাজবেন্ডের সাথে যাবে কি যাবে না এই নিয়ে ঘটনাটি শেষ হয় তারপরে হচ্ছে দ্য নিউ ট্রাইব এটা তার লেটেস্ট পাবলিকেশন দু সালে এটা পাবলিশড হয়েছিল দ্য নিউ ট্রাইব এটি ওয়ান সেকেন্ড এটা খুব একটা হেড অ্যাবাব ওয়াট না এটা খুব একটা বেশি স্টোরি ইম্পর্টেন্ট নয় বলে আমি জাস্ট সিং সংক্ষেপে বলেছি যে লেটেস্ট পাবলিকেশন তারপর হচ্ছে নাইনটিন এইটি সিক্সে তিনি একটা নন ফিকশান পাবলিশ করেছিলেন হেড অ্যাবাভ ওয়াটার ওকে নাইনটিন এইটি সিক্সে এটা যেহেতু নন ফিকশান তাই শেষে রেখেছি ওকে তারপরে এটাকে বলা হয়েছে যে এটা নাকি তার অ্যানেক ডোটাল অটোবায়োগ্রাফি ছিল প্রায় অটোবায়োগ্রাফির মতো কাহিনী ছিল এটা এই গেল বুচি এম এটা ওকে আশা করি বোঝা গেছে এটা বুচি এম এইচ লেখাগুলোকে মোটামুটি ক্যাচ করতে পারা গেছে সবগুলো বলে বোঝা গেছে আশা করি বোঝা গেছে তো আর না হলে একটু দিতে হবে হুম আর যত বুঝুন যত যাই হ্যাঁ যত বুঝুন যত যাই করুন রিভিশন দেবেন রিভিশন না হলে এখন যতটা বুঝে নিচ্ছেন বা মনে করতে পারছেন পরে কিন্তু পারবেন না তাই একটু এগুলো তো লেটেস্ট রাইটিং এগুলো আমাদের মনে থাকে না যেমন আমরা যে কোল্ডিজের ক্রিস্টাবেল কোনো দিন ভুলি না আমরা ভুলি না যে কোলিজের লেখা রাইম অব দ্যান্সিয়েন্ট মারিনার শেক্সপিয়ারের লেখা ম্যাকবেদ ভুলি না কারণ বারবার 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 ওগুলোকে পড়ে 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 আজকে আমাদের কাছে ওটা মানে মুখস্থ হয়ে গেছে তো এগুলোকে মুখস্থ করতে হলে টাইম দিতে হবে রিভিশন করতে হবে ওকে চলে আসি পরবর্তী রাইটার ওকে ইনি এখনও বেঁচে আছেন একজন বলা যেতে পারে যে নিয়ারিং হান্ড্রেড মানে উনিশশো বত্রিশ সালে জন্ম তিনি সাউথ আফ্রিকান প্লেরাইট নভেলিস্ট অ্যাক্টর ডাইরেক্টর এবং তিনি পরিচিত আছেন সাউথ আফ্রিকার অর্থাৎ দক্ষিণ আফ্রিকার গ্রেটেস্ট প্লে রাইট ওকে সো হি ইজ বেস্ট নোন ফর ইজ পলিটিক্যাল অ্যান্ড পেনিট্রেটিং প্লেজ এবং সেই সমস্ত লেখাগুলিতে তার একটা জিনিস লেখা রয়েছে দ্য সিস্টেম অফ অ্যাপার থেট অর্থাৎ ওয়ান সেকেন্ড এটা হচ্ছে রেসিজমের মতো তিনি সেই অ্যাপার্থেট সিস্টেমটাকে সমালোচিত করেছে তার লেখার মধ্যে এবং তার বহু নাটক রয়েছে যেগুলোকে কিন্তু সিনেমাতে রূপ দেওয়া হয়েছে হিটস নো ফেল সত্যি টিটা উচ্চারণ করবো না এখানে সত্যি ওয়াজ অ্যাডাপ্টেড অ্যাজ এ ফিল্ম অফ দ্য সেম নেম একই নামে হয়েছে এবং যেটা পুরস্কারও পেয়েছে দু সালে এছাড়া নাইনটিন এইট্টি তিনি পরিচিত হয়েছেন দ্য গ্রেটেস্ট অ্যাক্টিভ প্লে রাইট ইন দ্য ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ড বাই টাইম পত্রিকা থেকে বলা হয়েছে যে বর্তমান সময়ের যিনি এখনো নাট্যকার নাটক লিখে যাচ্ছেন ইংলিশ করে চলেছেন এখনো হি হাজ পাবলিশ মোর দেন থার্টি প্রিচ প্রায় তিরিশটির বেশি নাটক লেখালেখি করেছেন সব ফুগাট কিন্তু প্রফেসারই করেছেন নাটক লিখেছেন অ্যাক্টিং করেছেন Christian in the department of theatre and dance in the University of California San Diego. So he has received many awards, honours and honorary degrees including 2005-05 Order of Ikamanga in Silver from the Government of South Africa for his excellent contribution and achievement in the theatre. He is also an honorary fellow of the Royal Society of Literature. Okay, So Fogart was honoured in Cape Town with the opening in 2010

এটাও একটি নাটক এবং এটা তিনি কোলাবোরেটরি লিখেছিলেন দুজন অ্যাক্টরের সাথে জোন কানি এবং উইন্স্টার্ন নীতিসনের সাথে অ্যাপিয়ার ইন অরিজিনটি টু ওকে সো ইট হেসিন বেস্ট প্লেস ওভার মেড বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট হার ইট ওয়াজ ডিসক্রাইব ডিসেপটিভলি লাইট অ্যান্ড হিউম্যান প্লে দ্যাট আউট লাস্ট দ্য ওকে মোস্ট ইম্পর্টেন্ট লেখার মধ্যে হচ্ছে দ্য আইল্যান্ড ওকে দ্য আইল্যান্ড এখানে এটি একটি দ্য অ্যাপার্থেড ইরাডেমা ইন্সপায়ার্ড বাই এ ট্রু স্টোরি একটা রিয়েল লাইফ ঘটনা নিয়ে ঘটনা ইট সেজ ইন অ্যান আননেম প্রিজন একটা বেনামা একটা জেলের ঘটনা যেটা ক্লিয়ারলি বলা হচ্ছে ওটা সাউথ আফ্রিকার একটা কুখ্যাত জেল ছিল রবেন আইল্যান্ড প্রিজন ওই জেলকে মেটাফোরিক্যালি সিম্বলাইজ করেছে হয়ে আর যেখানে নেলসন ম্যান্ডেলা ওয়াজ হেল্ড ফর টোয়েন্টি সেভেন যেখানে তাকে সাতাশ বছর জেলে বন্দি করা হয়েছিল দ্য আইল্যান্ড অর্থাৎ এই জেলটি ফোকাসেস অন মানে এই উপন্যাসটি সরি আইল্যান্ড মানে উপন্যাসটি ফোকাস অন টু সেলমেটস এখানে দুজন বন্দি অর্থাৎ জেলের ভেতরে থাকা কয়েকটি কাহিনী ওয়ান হুচ যাদের মধ্যে একজন সাকসেসফুল অ্যাপিল মিন্স দ্যাট হিটস রিলিজ তার মুক্তি ড্রজ নেয়ার মানে খুব তাড়াতাড়ি হবে আর আরেকজন হচ্ছে মাস্ট রিমেন ইনপ্রিজন ফর মেনি ইয়ারস টু কাম আরও বহু বছর সে থাকবে এই জেলের মধ্যে সো দে স্পেন্ড দেয়ার ডেচ পারফর্মিং ফিউটার ফিজিক্যাল লেবার তারা এমন কিছু তাদেরকে দিয়ে কাজ করা হয় শারীরিক কাজ যেগুলো হচ্ছে নিরর্থক অ্যান্ড নাইটস রিহার্সিং দেয়ার সেল ফর পারফর্মেন্স অফ সোফোক্লিসেস অ্যান্টিগন এবং রাত্রিবেলা তারা সময় কাটায় সোফোক্লিসের নাটক অ্যান্টিগন সোফোক্লিসের নাটক অ্যান্টিগনটাকে পারফর্ম করে ইনফ্রন্ট অফ দ্য আদার প্রিজন্য অন্যান্য বন্দিদের সামনে তারা এটা পারফর্ম করে দেখায় ওয়ান টেক্স দ্য পার্ট অফ অ্যান্টিগন একজন অংশগ্রহণ করতো অ্যান্টিগন রুফে হুডিফাইজ দ্য লজ অফ দ্য স্টেট যে রাজ্যের সমস্ত আইনগুলোকে বুড়ো আঙুল দেখিয়েছিল টু বুড়ি হার ব্রাদার এবং খুন করে তার ভাইকে ভাইকে সমাধিস্থ করেছিল অ্যান্ড আদার টেক্স পার্ট অফ আর আঙ্কেল এবং আরেকজন ভূমিকা করতো বা রোল প্লে করতো ক্রিয়নের হু সেন্টেন্স ইস হার টু ডাই যে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল ফর হার ক্রাইম অফ কনসেন্স তার এই জন্য। দ্য প্লে ড্রস প্যারালস বিটুইন অ্যান্টিগন সিচুয়েশন অ্যান্ড দ্য সিচুয়েশন অব ব্ল্যাক পলিটিক্যাল প্রেজেন্স এখানে অ্যান্টিগনের নিজেদের জীবন কেমন অ্যান্টিগন কেমন করে কাটিয়েছিল তার জীবনটা যেমন হিস্ট্রিতে রয়েছে নাটকে রয়েছে সবকুলিশের নাটকে ঠিক তেমনি করে এখানে যারা পলিটিক্যাল প্রিজেন্স যারা পলিটিক্স যারা হচ্ছে এই ব্ল্যাক পিপল তারা কেমন করে জীবন করাচ্ছে আফ্রিকাতে তো এই নাটকটি খুব ইম্পর্ট্যান্ট এই অর্থে এখানে যেমন নেনসল ম্যান্ডেলার যে ওই প্রিজনটার কথা বলা হয়েছে এবং এখানে এই যে সোফোক্রিসের কোন নাটকটিকে এখানে দেখানো হয়েছে এই সব কিছু কিন্তু এখানে রয়েছে ঠিক আছে আমি জাস্ট একটু আচ্ছা একটু জাস্ট ওয়েট করুন আমি একটা কথা বলেছেন কথা বলছি